আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে দেখেছি, হ্যাঁ, আপনি খুব বেশি অ্যাক্টিভ আর কি, আপনার মতাদর্শকে প্রচারের জন্য আর আচ্ছা নেগেটিভ কোনো কথা না বলি আর কি, যাই হোক, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই যে মতাদর্শ প্রচারের জন্য এত চেষ্টা করতেছেন, ভাই এবং ভাই আমি একটা দেখেছি, ছোট 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 একটা প্রশ্ন করি আপনাকে, মতাদর্শটা কি আপনি একটু বলবেন? হ্যাঁ আমি সেটাই বলছি, আমি আমি আপনাকে মানে ক্লিয়ার আমার করছি কি, মতাদর্শটা কি, কোন মতাদর্শটা আমি প্রচার করছি একটু বলেন আগে। হ্যাঁ 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 নাস্তিকতা নাস্তিকতা না ভাই, আপনি ভুল বলছেন, নাস্তিকতা যেমন। আমি আমার জীবনে কখনো নাস্তিকতা প্রচার করি নাই। আমি যেটা আচ্ছা প্রচার করেছি সেটা হচ্ছে যুক্তিবাদ, তবে যুক্তিবাদ নাস্তিকতার দিকেই ধাবিত হয়, ঠিক আছে? হ্যাঁ, মানে হ্যাঁ, এটা তো আপনি তো হচ্ছে এটাই তো হচ্ছে যে আপনার কনক্লুশন, তাই না, যে যুক্তিবাদ নাস্তিকতার দিকে ধাবিত হয়। তাহলে তো আপনি আপনি যেহেতু যৌক্তিক মানুষ, সেহেতু আপনি অবশ্যই যৌক্তিকতাকেই অনুসরণ করবেন, আর যৌক্তিকভাবে আপনি নাস্তিক হবেন, তাই নয় কি? যুক্তিকে অনুসরণ করলে নাস্তিকে নাস্তিকতার দিকে ধাবিত হবে বলেই আমি মনে করি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো আপনি যৌক্তিক পথ অনুসরণ করে নাস্তিক নাকি? হ্যাঁ, কিন্তু আমি কখনো নাস্তিকতা প্রচার করি না, আমি যেটা প্রচার করি সেটা হচ্ছে যুক্তিবাদ। ওকে, ঠিক আছে। তো আলটিমেটলি আপনার এই যৌক্তিকতা, আপনার এই এই যে আপনি যে যুক্তিবাদ প্রচার করতেছেন, এটাকে যদি মানুষ ফলো করে, তাহলে অ্যাকর্ডিং টু ইউ আপনি তো এটা অবশ্যই স্বীকার করবেন, তো মানুষ নাস্তিকতার দিকে যাবে, তাই না, তাই নয় কি? হ্যাঁ, যেতেও পারে নাও যেতে পারে, সেটা যার যার তার মানে আপনি ক্যাপাবিলিটির আপনি উপর নির্ভর করে। পরোক্ষ আপনি প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে নাস্তিকতাকেই প্রচার করতেছেন, তাই হচ্ছে নাকি এটা? আমি বলেছি যে না সেটা নাস্তিকতার দিকেও যেতে পারে, সেটা সংশয়বাদের দিকেও যেতে পারে, সেটা আচ্ছা, অন্যান্য মানবতাবাদের দিকেও যেতে পারে, সেটা কিন্তু যার যার কখনো ধর্মের দিকে যাবে না, কিন্তু কখনো ধর্মের দিকে যাবে না। প্রাতিষ্ঠানিক ধর্মের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, ও আমি আচ্ছা, একটু ঠিক এই আছে, ব্যাপারে কথা বলবো, যেমন আমি একটু আমি এই ব্যাপারে কথা আসিফ বলবো, ভাই কিন্তু মহেন্দ্র সবসময়, কুমার ভাই। আসিফ ভাই সবসময় লাইভের শেষে বলে যে আপনারা যুক্তি যুক্তি চর্চা করেন, উনি কিন্তু কখনো বলে নাই পর্যন্ত আপনারা দলে দলে নাস্তিকতার ছায়াতলে আসেন, এরকম শুধু তাই কথা না, আমি কখনো শুনি নাই। শুধু তাই না না, আসিফ ভাই, আসিফ কিন্তু আজ পর্যন্ত কখনো বলেননি যে আমার কথাগুলো অন্ধভাবে বিশ্বাস করুন, তিনি কিন্তু বারবার বলেছেন যে তার বই, আপনাদের নির্দিষ্ট ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলো মিলিয়ে দেখুন, নিজের যুক্তি বুদ্ধি তর্ক সব মিলিয়ে তারপরে আপনার ধর্মটা পালন করুন। উনি কিন্তু কখনো আসিফ মহিউদ্দিন আজ পর্যন্ত বলেননি যে আমার কথা অন্ধভাবে অনুসরণ করে নাস্তিক ইয়ে হন, উনি বারবার বলেছেন আমার কথাগুলো যাচাই বাছাই করুন, তারপর নিজের বোধ বুদ্ধি দিয়ে, তারপরে যদি আপনারা মনে করেন যে ধর্ম পালন করবেন করুন, না করলে না করবেন। আমার মনে হয় এটা নিয়ে না কনক্লুড যে করা কথাগুলো লাগবে। ধর্ম বলতে বলে চাচ্ছি না, যে যে কথাগুলো না, আমি ধর্ম বলে না, আমি ধর্ম বলে অন্ধভাবে বিশ্বাস করতে হয়। আচ্ছা, আমি কি একটু শুধু আসিফ ভাইয়ের সাথে কথা বলতে পারি যদি আপনার কিছু মনে না করে? না না ভাই, ভাই, ওই এখানে কেন আমরা বলবে, সবাই কথা বলছি, এখানে আমরা সবাই আলোচনা করছি, সবার সাথেই করতে হবে ভাই, এখানে না সবার বিশেষ সাথে ভাবে করব কারোর সাথে আলাপ নেই। না ভাই, আমার সবার মনে সাথে হয় ভাই, আমার মনে হয় এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, তো আপনি যত সবার সাথে কথা বলুন, আসিফ ভাইয়ের সাথে কথা বলুন বা মদন ভাবে মদন ভাইয়ের সাথে কথা বলুন, তাতে কি হয় একটা না না, সবার সাথে আলোচনা করলে কি একটা বেসিক জিনিস মানে মাঝখান থেকে একটা উঠে আসে, বুঝতে পেরেছেন? আর কিছু না, আপনি কথা বলতেই পারেন, তাতে অসুবিধা নেই, না সেটা বলুন সেটা বলুন। ঠিক আছে, আমি সবাই আপনার কথা বলবেন, আমিও কথা বলবো, আসিফ ভাই কথা বলবো, কিন্তু আমি প্রশ্নটা আসিফ ভাইকে রাখতে চাচ্ছি, তো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে তারপরে মূল প্রশ্নটা আমি করবো আর কি, এই জন্য আর না আপনি আপনি ভাই প্রশ্নটা রাখতে ভাই পারেন, আমরা সবাই মিলে আলোচনা রেজা ভাই, করছি এখানে, আমিও যতটুকু পার্টিসিপেন্ট আপনিও ততটুকু, এবং মদন ভাইও ততটুকু, গুড পিপল ভাইও ততটুকু, প্রত্যেকের পার্টিসিপেশন একদম সমান, এখানে কেউ প্রধান না কেউ দ্বিতীয় না ভাই, বলেন। না জাস্ট মানে আসিফ ভাই, আমি আপনাকে আপনি বলতেছি যেহেতু 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 আমি দেখেছি যে আপনি যতটা অ্যাক্টিভ আর আপনি যতটা লজিক্যালি কথা বলেন, আমি অন্যদের মধ্যে পাইনি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই জন্য আপনাকে আমি আমার প্রশ্নটা কাছে ভাই, আমার আমার কাছে মনে হচ্ছে পার্সোনাল গুড পিপল এবং পার্সোনাল মদন কুমার ভাই অত্যন্ত যৌক্তিক কথাটা বলেছেন, এবং ওনাদের সাথে আমি সম্পূর্ণ একমত, আমার কথাও না, একই। উনি না না, আমি বলছি উনারা কিন্তু আপনার কথাটাকে এক্সটেন্ড করেছে, যে আমি প্রথমেই আপনার কথা শুনে বুঝে গেছি, আমার কথা ব্যাখ্যা দেওয়ার আসলে প্রয়োজন ছিল না, আমি আপনার প্রথম কথাতেই সেটা বুঝে গেছি, ঠিক আছে, উনারা আচ্ছা ভাই, জাস্ট আপনি আপনার আপনার সাথে পয়েন্টটা মেক করেন ভাই, আপনি আপনার পয়েন্টটা মেক আচ্ছা করেন, আমরা সবাই আলোচনা করছি। আপনি রেজা ভাই, আপনি আপনি যেহেতু আপনার একজন একটা সেকেন্ড, আপনি যেহেতু ওপেন প্ল্যাটফর্মে আসছেন, আপনি ওয়ান টু ওয়ান কথা বলাটা একটু টাফ, তো যেমন আপনার সময় যাচ্ছে সেখানে অনেকজন বসে আছে, সবারই সময় সবাই সময় দিচ্ছে এখানে, সো এখানে যতটুকু আপনি বলবেন, কারণ আপনি দুই লাইন বললে, আপনি এতটুকু এক্সপেক্ট করেন যে এখানে বাকি যে 5 জন আছে তারাও 2 লাইন বলার মতো তাদের অধিকার আছে, ওইটা মাথায় রেখে অবশ্যই আপনি প্রশ্নটা করেন। অবশ্যই বলবেন, আপনাদের অধিকারকে আমি খর্ব করার কথা বলতেছি না, ঠিক আছে, জাস্ট আমি ওনাকে একটা প্রশ্ন করবো, তো এই জন্য বলছি আমাকে জাস্ট 2টা মিনিট সময় দিলে ওনার সাথে আমার প্রশ্নটা হয়ে যায় আর কি, এটাই 2টা মিনিট লাগবে, আপনি এক মিনিট প্রশ্ন হয়ে যায়, করতে পারেন, প্রশ্ন এটা করেন, অ্যান্সারটা প্রশ্ন সবাই করেন, দিতে পারে, হ্যাঁ অ্যান্সারটা আমরা সেটা সবাই মিলে অ্যান্সার দিতে আপনি পারি, আলোচনা করতে পারি। অ্যান্সার আপনারা সবাই দিবেন, ঠিক আছে, কিন্তু আমাকে জাস্ট প্রশ্নটা করার জন্য 1টা মিনিট সময় দেন, তাহলে আমার প্রশ্ন শেষ হয়ে যাবে, হ্যাঁ এই জন্যই বলছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, আসিফ ভাইয়ের কথা আমি বুঝতে পেরেছি, উনি বলছেন উনি যুক্তিবাদ যুক্তিকতাবাদ উনি প্রচার করেন, এবং সেই যুক্তিকতাবাদ প্র্যাকটিস করে কেউ নাস্তিক হতে পারে, কেউ সংশয়বাদী হতে পারে, আর ধার্মিক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, উনি যে কথাটা বললেন আর কি, ধার্মিকও হতে পারে কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, হয়তো 1% কি 2%, হ্যাঁ উনি ওনার কথা আমি শুনে যেটুকু বুঝতে পারছি আর কি, হ্যাঁ যাই হোক, আমি সেক্ষেত্রে বলতেছি যে যাই হোক, তো তাহলে তো বেশিরভাগ আপনার আপনার এই যে মতাদর্শ যেটা যুক্তিবাদ, ঠিক আছে, যুক্তিকতাবাদ, এটার এটার প্র্যাকটিস কেউ যদি করে, তাহলে তো আমরা বলতে পারি যে নাস্তিকতার দিকে যাওয়ার সম্ভাবনা মানুষের বেশি, কিংবা সংশয়বাদিতার দিকে, সেক্ষেত্রে তো আপনার পরোক্ষ ভাবে তো বলতে পারেন যে নাস্তিকতার প্রচার করতেছেন, এটা কি বলতে পারেন না? আচ্ছা, এটা না এটার কি ভাই, একটা এটা ইয়ে বলতে পারেন না। হ্যাঁ মতন ভাই ভাই? বলেন। না আমি আচ্ছা, পরোক্ষ ভাবে বলেছি না, আমি 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 হচ্ছে ভাই প্রত্যক্ষ ভাবে বলছি, যুক্তিবাদের পরোক্ষ চর্চা, ভাবে তো
যুক্তিবাদের চর্চা তো বেসিক্যালি সবারই করা উচিত। যেমন আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করবেন, হিন্দু ধর্ম বাদ দিয়ে, ক্রিশ্চিয়ানিটি কেন বাদ দিয়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ওটার ক্ষেত্রে আপনি কি কি খাটাবেন? আপনি যুক্তি খাটাবেন, আপনি সায়েন্স খাটাবেন, আপনি লজিক খাটাবেন, সেন্স অবশ্যই। খাটাবেন, তাই না? আচ্ছা ঠিক আপনি তো আছে, ওটা বাদ ধন্যবাদ দিবেন না, কিন্তু আপনাদেরকে, আপনি যদি আপনাদেরকে এটা অনেক ধন্যবাদ। মেজরিটি, একটা সেকেন্ড একটা তার সেকেন্ড মানে হচ্ছে ভাই যে, তার মানে ভাই আপনারা একটা বলতে সেকেন্ড চাচ্ছেন যে, রেজা ভাই, রেজা ভাই, রেজা ভাই, কুল ডাউন, একটা সেকেন্ড। তার মানে আপনি যদি যুক্তিকতা লিমিটেড রাখেন, ধরেন আমি এতটুকু যুক্তি নিব যতটুকু যুক্তি নিলে আমার পার্টিকুলার রিলিজিয়ন সামনে আগাবে, আমার পার্টিকুলার রিলিজিয়ন আমি সমাজের মধ্যে ছড়াইতে পারবো, ততটুকু যুক্তি নিব। আমি অতটুকু সায়েন্স নিব যতটুকু সায়েন্স নিলে আমার পার্টিকুলার রিলিজিয়ন আমি সমাজের মধ্যে ছড়াইতে পারবো। ওই যুক্তিটা হয় কুযুক্তি, ওই সায়েন্সটা হয় সুডো সায়েন্স। আপনি ওই সুডো সায়েন্স কেন নিবেন আর ওই কুযুক্তি কেন নিবেন? আপনি যুক্তি নিলে পুরোটাই নেন, পুরোটা নিয়ে দেখেন যে কোন দিক দিয়ে আপনার বেস্ট আপনার কোন ফলাফলটার দিকে বেস্ট আগাচ্ছে, কোন ফলাফলটা আপনি ভালো পাচ্ছেন। ওটা যদি নাস্তিকতার দিকে আগায় দেন আপনার কি যুক্তিকতা পুরো পরিমাণে নাস্তিকতার দিকে আগানো উচিত না, রেদার দেন অর্ধেক পরিমাণে কুযুক্তি মানে আপনার ধর্মের দিকে থাকা উচিত? আচ্ছা এবার আমি একটু বলি, এবার আমি একটু বলি রেজাল ভাই, রেজাল ভাই আমি ছোট ছোট উনাকে একটা ছোট প্রশ্ন করে একটু বলি, ছোট করে একটু বলবো, অল্প করে বলবো আমি, অল্প একটু শুনেন। যে আমরা তো আসলে সবাই সত্যটাকে জানতে চাই, তাই না? সত্য কোনটা, কোনটা সঠিক, কোনটা সত্য, সেটা আমাদের জানার ইচ্ছা। এখন আমাদের এই সত্য জানার ওয়েটা কি হবে? আমরা কিসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে আমাদের যে এই কথাটা, এই কথাটা সত্য, এই কথাটা সঠিক কথা? এখন এই যে টুলস, কয়েকটা টুলস আছে আমাদের কাছে, যে এই টুলস গুলো ব্যবহার করে আমরা জানতে পারি যে একটা জিনিস যাচাই করতে পারি, যে কোনো একটা বক্তব্যকে যাচাই বাছাই করতে পারি, যে এই টুলটা দিয়ে আমরা যদি যাচাই করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই কথাটা সত্য নাকি এই কথাটা মিথ্যা। যেমন ধরেন একজন এসে বললো যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যায়। এখন আমরা এই তথ্যটাকে আমরা কিভাবে যাচাই করব, কি কি পদ্ধতিতে যাচাই করব? এটা যাচাই করার একটা মানে কয়েকটা ওয়ে আছে। সবচেয়ে গ্রহণযোগ্য ওয়েটা হচ্ছে সাইন্টিফিক ওয়ে, বৈজ্ঞানিক যে মানে প্রসিডিউর, সেই প্রসিডিউরের মাধ্যমে গেলে আমরা এই সত্যটাকে যাচাই করে দেখতে পারবো যে আসলেই পানির অণুকে ভাঙলে অক্সিজেন এবং হাইড্রোজেন পাওয়া যায়, নাকি নাইট্রোজেন পাওয়া যায়, নাকি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই যে এই যে এই জিনিসটা জানার জন্য এটা হচ্ছে একটা টুল। এখন আমরা দেখেছি যে আমাদের যেই টুলগুলো আছে, যে টুলস, যে টুলস দিয়ে আমরা সত্যতা যাচাই বাছাই করতে পারি, তার ভিতরে সবচাইতে ভালো টুল হচ্ছে যুক্তি, প্রমাণ, তথ্য, উপাত্ত। এর থেকে ভালো টুল আমাদের কাছে আর কিছু নাই। এখন আমরা সুতরাং আমরা এই টুল গুলো ব্যবহার করে সত্যতে উপনীত হই। এখন আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সত্যে উপনীত হওয়া, সত্য জানার চেষ্টা করা, অনবরত চেষ্টা করে যাওয়া সত্য জানার। এখন আপনার যে টুলটা আছে, আপনার কাছে যে টুলটা আছে এবং আমার কাছে যে টুলটা আছে, এই টুল দুইটার ভিতরে খুব বেসিক পার্থক্য হচ্ছে যে আপনি একটা কথাকে বিশ্বাস করেন, এবং আপনার কাছে যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে আপনি আপনার বিশ্বাসের সাপেক্ষে যতটুকু তথ্য প্রমাণ আপনার দরকার, যতটুকু তথ্য প্রমাণ আপনার ফেভারে যায়, ততটুকু তথ্য প্রমাণ দিয়ে আপনি আপনার বিশ্বাসটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। আর আমরা যেটা করি, যে আমরা তথ্য প্রমাণ যুক্তিগুলাকে নিয়ে আসি, এনে তারপরে আমরা দেখি এইগুলা থেকে আমরা কি কনক্লুশনে যেতে পারি, কোন সত্যে উপনীত হতে পারি। এখন সত্য হতে পারে যে ঈশ্বর আছে, সত্য হতে পারে ঈশ্বর নাই, কিন্তু আমাদের কাছে যে তথ্য প্রমাণ উপাত্ত আছে সেগুলো দিয়ে যদি আমরা দেখতে পাই যে ঈশ্বর আছে, তাহলে আমরা নির্দ্বিধায় মেনে নিব, হ্যাঁ ঈশ্বর আছে। আর যদি দেখতে পাই নাই, তাহলে আমরা মানবো না। এই তো সিম্পল কথা ভাই। না আসিফ ভাই দেখেন, আপনি প্রথমে যে কথাটা বলেছেন না, সেই কথাকেই কিন্তু আপনারা আরো হচ্ছে যে মানে একটা এক্সটেন্সিভ ওয়েতে বললেন এখন আর কি। হ্যাঁ আমি প্রথমেই আপনি আপনি বলতেছি কি, আপনি প্রথম এই কথাটাই বলেছেন, এটা ব্যাখ্যা করে আরো বেশি ব্যাখ্যা করে আসলে অত ব্যাখ্যা করার দরকার নাই। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি আসলে কি বলতে চাচ্ছেন। ধরেন আমরা জাস্ট কথাকে সামনের দিকে আগাই। হ্যাঁ তবে মদন কুমার ভাইকে আমি একটা প্রশ্ন করি, উনি যে কথাটা বলেছেন যে আসলে অর্ধেক যুক্তি ব্যবহার করলে হবে না, কিংবা কোয়ার্টার যুক্তি ব্যবহার করলে হবে না, 100% যুক্তি ব্যবহার করতে হবে, পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে, উনি এই এই কথাটা বলেছেন আপনি ভাই। এক্ষেত্রে কথা বলবো আমি, আপনার একটা মনস্তত্ত্ব আমি বুঝতে পারছি। আপনার মনস্তত্ত্বটা হচ্ছে যেহেতু আপনি একটা ধর্ম ছোটবেলা থেকে প্র্যাকটিস করছেন, আপনি ওই ধর্মের মতোই বড় হয়েছেন, এবার সমস্যাটা কি হয়, আপনি যখন যুক্তিবাদ গুলো একটু একটু করে সাজাচ্ছেন আপনার মনে কিন্তু একটা ধাক্কা লাগছে। আপনার দীর্ঘদিনের যে লালিত পালিত চিন্তা ভাবনা বা ধর্মীয় বিশ্বাস, সেটা কিন্তু কোথায় কোথায় আঘাত পাচ্ছে। এটা কি হয় আপনার মনের মধ্যে? হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার সাইকোলজিটা, বুঝতে পারছি আপনার সাইকোলজি আমি ধরে নিয়েছি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি, আমি সেটা আমি বলি ভাই, আমি বলি ভাই একটু বলি, আপনি যদি কোনো সাইকোলজির, সাইকোলজির যদি কোনো প্রফেসর হন কিংবা যদি আপনি এক্সপার্ট হন, তাহলে আপনি আমার সাইকোলজি পড়ে ফেলতেই পারেন, ঠিক আছে? আমি তো কোনো মহৎ ব্যক্তি নেই, এমন কোনো ক্রিটিক্যাল কোনো ক্রিয়েশন না যে আমার সাইকোলজি আপনি ধরতে পারেন না, ঠিক আছে? আপনি ধরতে পারেন, বলতেও পারেন, কোনো সমস্যা, বলেন পরে, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, জাস্ট আমাকে যে সুযোগ দিতে নাকি সেটা বলতে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ মদন কুমার ভাইকে আমি যা প্রশ্ন করছিলাম, ওনার প্রশ্নের অ্যান্সার করলে আমি আসিফ ভাইকে একটা প্রশ্ন করবো আর কি, এটাই বলছিলাম। প্রশ্ন মদন কুমার ভাই, মদন কুমার ভাই বললেন কি যে হচ্ছে যে যে অর্ধেক যুক্তি ইউজ করলে হবে না, কিংবা কোয়ার্টার যুক্তি ইউজ করলে হবে না, হ্যাঁ ইউজ করতে হবে হচ্ছে যে 100% যুক্তি, পরিপূর্ণভাবে যুক্তি ইউজ করতে হবে। এরপরে এই কনক্লুশনে আমি যেখানে যে পৌঁছাবো আমি সেখানে আমার গন্তব্যস্থল, উনি এটা বলেছেন। এখানে 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 এই কথাটাকে একটু ক্ল্যারিফাই করে দিই যে যুক্তির কিছু মানে ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ গুলো মেনে তারপর আপনার সেখানে উপনীত হতে হবে। ব্যাকরণ
না মেনে আপনি উল্টা পাল্টা একটা কিছু দিয়ে মানে আমি জানি আপনি বুঝে নেই, তারপরে বলেন, সমস্যা নেই, না ঠিক আছে, ওকে সমস্যা নেই, আমি বুঝিনি, আমি কোশ্চেনের শেষে আপনি বলেন, আমি যেটা বলতেছি যে আপনার কাছে জাস্ট এটা কিন্তু আমার মূল প্রশ্ন না, ঠিক আছে, মূল প্রশ্ন আমি আসিফ ভাইকে করবো, আপনাকে আমি জাস্ট আপনি বলেছেন সেটা হলো কি যে আপনি বলছেন যে পরিপূর্ণ ভাবে যুক্তি ইউজ করতে হবে, তো সেভাবে কেউ কি পরিপূর্ণ ভাবে যুক্তি ইউজ করে ধার্মিক হতে পারে কিনা, ধরেন ইসলাম ধর্ম ব্যবহার করতে ইসলাম ধর্ম প্র্যাকটিস করতে পারে কিনা, কিংবা খ্রিস্টান ধর্ম ব্যবহার মানে প্র্যাকটিস করতে পারে কিনা, কিংবা হিন্দু ধর্ম প্র্যাকটিস করতে পারে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন। ধর্মটার মেইন বেসিসই থাকে আপনার কুযুক্তি, অ্যান্ড ধর্ম আমি ধার্মিকদের ধার্মিকদের সাইড থেকে যতগুলো যুক্তি পাইছি এই পর্যন্ত, যত বড় বড় যুক্তি তারা দিয়েছেন, ইসলাম হোক খ্রিস্টান হোক, তারা যত যত বড় বড় যুক্তি দিয়েছেন সেগুলা আলটিমেটলি ফ্লট ছিল, ওই যুক্তিগুলো আলটিমেটলি খণ্ডন করা হয়েছে। কেউ যুক্তি যুক্তি যেমন আসিফ ভাই হচ্ছে যুক্তি কথাবার্তা প্রচার করেন, আমার মতে না ভাই, আমার মতে না, আমার পার্টিকুলারলি আমার মতে না, আমি যতগুলো পেয়েছি এই পর্যন্ত, একটা সেকেন্ড, আমি পর্যন্ত যতগুলো আস্তিকদের পক্ষ থেকে যুক্তি পেয়েছি স্রষ্টার সপক্ষে, প্রত্যেকটা যুক্তি ফ্লট ছিল। আমি একা মুমিন, আমি একা মুমিন বলার ঠিক, আমি আমি কথা শেষ করে আপনি যদি শোনেন, আপনার প্রশ্নটা অ্যাবস্ট্রাক্ট, আপনার প্রশ্নটা হচ্ছে খোলাটে, আপনার প্রশ্নটা নির্দিষ্ট না, সুনির্দিষ্ট না। যেমন আপনার প্রশ্নটা হচ্ছে ধর্ম, আপনি আপনি যদি এখন ইসলাম ধর্মের কথা বলেন স্পেসিফিক্যালি তাহলে উনি উত্তরটা দিতে পারবে। এখন আপনি যদি বলেন ধর্মের কথা, বৌদ্ধ ধর্ম আছে, এমনও বঙ্গবঙ্গ ধর্ম আছে, বা ধরেন প্রাতিষ্ঠানিক ধর্ম, যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম ধর্ম পালন করা কি সম্ভব না ভাই? প্রাতিষ্ঠানিক ধর্ম রয়েছে প্রায় কয়েক হাজার, হ্যাঁ, তার মধ্যে ধরেন চার হাজার দুইশো এর মধ্যে কিছু কিছু ধর্ম, ধরেন আমি আমি এখন যদি মানববাদকে একটা, এটা সারা বিশ্ব মানতে বাধ্য, কারণ কি মোটামুটি বেশিরভাগ সভ্য দেশেরই কনস্টিটিউশনে মানববাদ কি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম ভাই? প্লিজ আপনি কথাটা কোনোদিকে নিয়ে যান না, মানববাদ কি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম? এই নামে কোনো এই নামে এই মানে কি এই নামে কি কোনো ধর্ম ধর্ম কি? হ্যাঁ আমি শেষ করি মুমিন ভাই, আমি শেষ করি, না না আপনি প্রথম অনুমতি নিয়ে আসিফ ভাই বলেছেন, ভাই আপনি পয়েন্টটা বলছেন, আসিফ ভাই বলেছেন প্রাতিষ্ঠানিক ধর্ম, আমাকে শেষ করেন না আসিফ ভাই, আসিফ ভাই প্রাতিষ্ঠানিক ধর্ম, আপনি মানবতাবাদ কি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম? আমাকে শেষ করতে না দিলে আপনি কি না দিলে হবে? আমি বলি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মোটামুটি উন্নতির দিকে যাচ্ছে না, আর আবার কথা বলছেন মুমিন ভাই, প্লিজ প্লিজ কথা শেষ করতে দেন, প্রাতিষ্ঠানিক ধর্মের কথাই আমি বলছি, প্রাতিষ্ঠানিক ধর্ম সারা বিশ্বে মোটামুটি প্রত্যেকটা সভ্য দেশেই ফ্রিডম অফ রিলিজিয়নের কথা যে বলা আছে, এবং সেখানে আপনি চাইলেই একটা ধর্ম প্রতিষ্ঠিত করতে পারেন, চাইলেই দুই মিনিটের মধ্যে আপনি একটা ধর্মের মালিক হয়ে যেতে পারেন। ধরেন আমি আজকে একটা ধর্ম, ঠিক আছে, মানববাদ যেহেতু মোটামুটি আপনি বোধ হয় জানেন মানববাদ, ধরে নিচ্ছে আপনি জানেন, আমি নতুন একটা ধর্মের কথা বলছি, বঙ্গবঙ্গার অনুকরণে আমি টুঙ্গা টুঙ্গা নামক একটা ধর্ম চালু করলাম, যেই ধর্মে হচ্ছে ইবাদত সকালবেলা আপনাকে দিনে পাঁচ বেলা করে যুক্তি দিতে হবে, পাঁচ বেলা পাঁচ রকম যুক্তি শিখতে হবে, যুক্তি পরীক্ষা দিতে হবে, যুক্তি চর্চা করতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে রাতের বেলা করে আপনাকে বিজ্ঞান 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 নিয়ে হচ্ছে গবেষণা করতে হবে, স্কুলে যেতে হবে, বিজ্ঞান পড়তে হবে। তো এটা আমি গ্যারান্টি দিতে পারি যে বেশিরভাগ দেশের সরকার এটা মেনে নিবে, আমি যদি বলি এখন যে এটা একটা ধর্ম মেনে নিবে, তখন এটাই প্রাতিষ্ঠানিক ধর্ম হয়ে যাবে, এবং এইভাবেই হয়ে আসছে এই ধর্মগুলো ছিল প্রাতিষ্ঠানিক ধর্ম, নতুন ধর্ম হিসেবে ইসলাম আসছে, ইসলাম যখন ছিল তারপরে নতুন ধর্ম হিসেবে আরো আসছে, এরকম আসতেই থাকবে, যাইতেই থাকবে। সুতরাং সেখানে আপনি যদি এখন স্পেসিফিক্যালি বলেন যে আমাদের জানা কয়েকটা ধর্মে, আবারও বলি আমাদের জানা কয়েকটা ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে গেলেও বহু ধর্ম চলে আসবে যেগুলো সম্পর্কে আপনার আমার কোনো আইডিয়াই নেই, তো আপনি যেটা বলতে পারেন যে আমাদের জানা ধর্মে যেতে পারে কিনা যুক্তি নিয়ে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনার ধর্মে আপনি আমি আমি আপনার ধর্মে আমি জানতে চাইবো যে আপনার ধর্মে কি যুক্তির কোনো সুযোগ আছে কিনা, মানে এটা কি বিশ্বাসের জিনিস না যুক্তির জিনিস, বেসিকটা কি আপনার ধর্মে যুক্তি না বিশ্বাস? আমি আমার কথা শেষ ভাই, ভাই আমি চাচ্ছিলাম কি যে আমি একটা প্রশ্ন করি, কিন্তু উল্টো আপনারাই শুধু আমাকে প্রশ্ন করতেছেন, তাহলে কেন আপনাকে উল্টো প্রশ্ন করা যাবে না, মানে এরকম কোনো করা যাবে? আমি বলিনি এক্স্যাক্টলি, তো ঠিক আছে, আমি
আমি কিন্তু হিন্দু ধর্মের, তো আপনি বলছেন যুক্তি দিয়ে ধর্ম কিভাবে ইয়ে হবে, আমাকে হিন্দু বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু যারা মানে ধর্মাবলম্বী তার সাথে, তাদের সাথে আমি যখন ডিবেটে গেছি, তারা আমাকে কি বলেছে জানেন, হিন্দু ধর্মের সপক্ষে সব থেকে বড় প্রমাণ এই হিন্দু ধর্মটা বলুন তো কে তৈরি করেছে, ইসলাম অমুক তৈরি করেছে, খ্রিস্টান ধর্ম অমুক তৈরি করেছে, হিন্দু ধর্ম কে তৈরি করেছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, হিন্দু ধর্মটা এই জন্যই এত মহান ধর্ম কেউ তৈরি করেনি এগুলো, আর এটা কোনো যুক্তি হতে পারে হিন্দু ধর্ম মহান এই জন্য কেউ তৈরি করেনি বলে? ভাই দেখেন আপনারা 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 কিন্তু আলোচনাটাকে ডিটেইলসে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন, আমি বলতে চাইছি সিম্পল কোশ্চেন। রেজাল ভাই, সিম্পল ভাই, হ্যাঁ রেজাল ভাই, আমরা এখানে কোনো স্পেসিফিক আলোচনা করছি না তো, যে আপনার সাথে আমাদের আমার যুদ্ধ হচ্ছে এবং অন্যরা সেখানে বসে বসে যুদ্ধটা দেখবে তা না, আমরা এখানে সবাই আলোচনা করছি, সবাই সবার মতামত দিচ্ছি, আপনি আমার সিম্পল কোশ্চেন, হ্যাঁ আমি সেটা বলছি, আপনার প্রশ্ন শুনবো তো, আপনাদের পার্সোনাল আপনাদের সময় দেয়া হচ্ছে, রেজাল ভাই আপনাদের সময় দেয়া হচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে যে আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলেন যে আপনারা কি মনে করেছেন যুক্তি চর্চা করে কি মানুষের পক্ষে পৃথিবীতে ধর্মকে অনুসরণ করা, প্রাতিষ্ঠানিক ধর্ম লজিক্যাল ফ্যালাসি কাকে বলে, এই জিনিসটা আমি অসংখ্যবার অসংখ্যবার আলোচনা করেছি, অসংখ্যবার বলেছি, এটা হচ্ছে যুক্তিবিদ্যার একদম খুবই বেসিক জিনিস, এই জিনিসগুলো যদি আপনি, এটা হচ্ছে যুক্তিবিদ্যার ব্যাকরণের মতো, কারণ এই জিনিস দিয়েই যুক্তিবিদ্যা চলে। হ্যাঁ, এখন আপনি যদি এই লজিক্যাল ফ্যালাসি গুলা ব্যবহার করেন, ব্যবহার করলে আপনি দেখতে পাবেন যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলা সবগুলা ভিত্তি হচ্ছে কোনো না কোনো ভাবে লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তি। এখন আপনি যদি বলেন যে আমি যুক্তি ব্যবহার করে কুযুক্তিকে মেনে নিয়েছি, এই কথাটা যেমন আমার কাছে হাস্যকর শোনাবে, একই কথা আমার, আপনি যদি যদি কুযুক্তি না বলে সেখানে প্রাতিষ্ঠানিক ধর্ম উচ্চারণ করেন, আপনি যদি বলেন যে আমি যুক্তি ব্যবহার করে বুঝতে পেরেছি প্রাতিষ্ঠানিক ধর্ম সত্য, এই প্রাতিষ্ঠানিক স্পেসিফিক প্রাতিষ্ঠানিক ধর্মটা সত্য, তাহলে আমার কাছে সেটার মিনিংটা একই রকম লাগবে, যে আপনি আসলে বোঝাতে চাচ্ছেন যে আপনি যুক্তি ব্যবহার করে কুযুক্তির সত্যতা বুঝতে পেরে কুযুক্তিকে বিশ্বাস করেছেন। এইটা আমার কাছে, আমি শুনতে পাবো এইটা, আপনি বলবেন এক কথা কিন্তু আমি শুনতে পাবো এই কথা যে আপনি কুযুক্তি মেনে নিয়েছেন, কুযুক্তিকে বিশ্বাস করেছেন। আচ্ছা এখন আমি এই কথাটা আমি কেন বললাম, এই কথাটা আমি কেন বললাম ছোট করে এক্সপ্লেইন করি, যেমন ধরেন কুযুক্তির ভিতরে অত্যন্ত বেসিক একটা, আচ্ছা আমার বাবুটা কান্না করতেছে, আপনারা কথা বলেন, আমি একটু কিছুক্ষণের মধ্যে আসছি। হ্যাঁ রেজাউল ভাই, আমি একটা কথা বলি, আমি তো হিন্দু ঘরের ছেলে, আমি কিন্তু যখন যুক্তি তর্ক নিয়ে আমি যখন রামায়ণ পড়তে গেছি আমার মাথা কিন্তু খারাপ হয়ে গেছিল, যে বিবর্তনবাদ কে আমি যখন ছোটবেলা থেকে পড়েছি, ছোটবেলা মানে যবে থেকে আমাদের বিবর্তনবাদ সিলেবাসে ছিল, আমি তো একটা সেকুলার, আমাদের ইন্ডিয়াতে তো মোস্ট অফ সেকুলার শিক্ষা ব্যবস্থা, বিবর্তনবাদ পড়ে আমি আবার নতুন করে যখন রামায়ণ পড়তে গেছি আমার তখন হনুমানকে দেখে যে একই সাথে রাম বিবর্তনবাদের ফলে মানুষ তার চরম ভাবে বিকশিত হয়েছে, তার জ্ঞান বুদ্ধি যখন চরম ভাবে বিকশিত হয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার সাথে আরেকটা হনুমান টাইপের কেউ এসে কথা বলছে যে না আধা মানুষ, যে না আধা বানর, আমার ভাই মাথা খারাপ হয়ে গেছিল। এই ধর্ম আমার হিন্দু ধর্ম আমাকে কিন্তু এই রামায়ণ পড়িয়েই আমাকে মোটামুটি ধর্ম থেকে সরিয়ে নিয়ে এনেছে। তারপর আমি যদি ভগবদ গীতা পড়ি, যেখানে বলা হচ্ছে কি জানো বেশ, যজ্ঞ থেকে বৃষ্টি হয়, বেদ অনুসারে যজ্ঞ থেকে বৃষ্টি হয়, ভাই যজ্ঞ থেকে যদি বৃষ্টি হয়, আমি এমনকি যারা কয়েকটা টুকটাক হিন্দুদের সাথে আমার লাগে, মানে আমি বেসিক্যালি হিন্দুই ঘরের ছেলে, তাদের সাথে যখন লাগে তাদের আমি একটা কথা বলি, ভাই যজ্ঞ করলে যদি বৃষ্টি হয় আগে গ্লোবাল ওয়ার্মিং এর সময় তোমরা ভাই যজ্ঞ করেই বৃষ্টিটা আনাও না, তো বড় বড় আমাদের ইন্ডিয়ান কি বলে প্রাইম মিনিস্টার যিনি আছেন নরেন্দ্র মোদী, আপনার বাংলাদেশে আছেন শেখ হাসিনা, অল ওভার ওয়ার্ল্ডে তারা সবাই মিট করছে, ওয়ার্ল্ড সামিট হচ্ছে যে কি করে ন্যাচারাল ডিজাস্টারকে কন্ট্রোলে আনা যায়, তো আমি বলি এত কিছু দরকার কি ভাই, আমাদের কয়েকটা পুরোহিত ব্রাহ্মণকে পাঠিয়ে দাও তারা যজ্ঞ করুক, বৃষ্টি শুরু হয়ে যাবে। সুতরাং আপনি আপনার ব্রেনটাকে ইউজ করে আপনি যদি মনে করেন যে আপনার ধর্মটা আপনি পালন করবেন তো আলাদা ব্যাপার, কিন্তু আপনি ব্রেন কে প্রপারলি ইউজ করে আপনার লজিক কে ইউজ করে আপনি কিন্তু ধর্ম পালন, আমার মনে হয় এটা আমার পার্সোনালি মনে হয় আপনি মনে হয় ধর্ম পালন করতে পারবেন, কারণ আপনার ধর্ম কিন্তু আপনাকে কোথাও এটা শেখায় না, মানে আমার আপনার আমি যতদূর জানি আপনার ধর্মে আছে মানে মোহাম্মদ হাতের ইশারাতে চাঁদ কে দুটুকরো করে দিয়েছিল, তো আপনি এটা কোন লজিকে আমাকে ব্যাখ্যা করবেন, বা আমার হিন্দু ধর্মে হনুমান কি বলে আপনার প্রথমত হনুমানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
শুধু সূর্য খেয়ে ফেলেছিল তো বডি, গন্ধমাথন পর্বত আটাশ থেকে উড়ে গিয়ে উনি আমি গুড্ডি পুল ভাইয়ের কথা শুনছিলাম। হ্যাঁ, তো আমি ওনার ক্ষেত্রে আমি বলতে পারি যে উনি হিন্দু ধর্মের কথা এখানে উত্থাপন করলেন, যেহেতু আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না আর কি। তারপরও আমি আমার নিজের ওপিনিয়ন আমি দিতে চাই আর কি। তাহলে আমি বলবো, আমি ধর্ম সম্পর্কে যতটুকু জেনেছি বিভিন্ন ইসলাম ব্যতীত আর কি অন্যান্য ধর্ম সম্পর্কে, তার মধ্যে আমার সবচেয়ে বেশি অযৌক্তিক বিলিভ মনে হয়েছে খ্রিস্টান ধর্মকে, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বেশি অযৌক্তিক একটা বিলিভ। এরপরে সেকেন্ডলি হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে আমার ওপিনিয়ন হচ্ছে যে হিন্দু ধর্ম কোনো আসলে কোনো পার্টিকুলার কোন সিঙ্গেল বিলিভের উপর চলে না, ঠিক আছে, এটা জগা খিচুড়ি, কখন কি বলে কি ধরনের কথা বলে। হিন্দু ধর্ম হচ্ছে যে আমি যতটুকু আমি হিন্দু ধর্ম সম্পর্কে আমি খুব কম পড়েছি, খুবই কম পড়েছি। হ্যাঁ, তারপর আমি যে বলতে চাই, এর মধ্যে নয়টা দর্শন আসলে আছে, এটা আসলে পার্টিকুলার কোন রিলিজিয়ন না, এর মধ্যে নয়টা দর্শন রয়েছে। তার মধ্যে তিনটা দর্শন হচ্ছে নাস্তিক, তিনটা হচ্ছে নাস্তিকবাদ প্রচার করে, যেমন আপনার হচ্ছে যে আপনার ওই চার বাদ, জৈন মত, বুদ্ধ মত, এগুলো হচ্ছে যে হ্যাঁ বৌদ্ধ জৈন আর চারবাগ যারা আছে, হ্যাঁ এগুলো হচ্ছে নাস্তিকতার উপরে প্রতিষ্ঠিত। বাকি ছয়টা যে দর্শন বৈদিক দর্শন এগুলোর সাথে সম্পর্কিত, এগুলোর মধ্যে মানে এটা এটা হচ্ছে জাস্ট আমরা বলতে পারি যে রিলিজিয়ান, কিন্তু আসলে এগুলোর মধ্যে জাস্ট জগা খিচুড়ি, এক একটা মনীষী, এক একটা ফিলোসফার, এক একটা ধরনের দর্শনের একটা কালচার বলা যায়। হ্যাঁ, আপনি একটা বলতে পারেন সব রকমের দর্শনের কালচার একসাথে হয়েছে, এবং একটা মজা আছে হিন্দু ধর্মের, আপনি যখন এটা নিয়ে বলবেন তখন আপনাকে পাল্টা রেফারেন্স দেওয়া হবে বেদ নিয়ে, এটা বেদে নেই, আপনি যখন আবার মহাভারত নিয়ে কথা বলবেন এটা বেদে নেই, এটা বেদে নেই। ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করা আই থিঙ্ক এক দুই বৃথা, বিকজ এর স্ট্রাকচার থাকতে হয়, কোনো ধর্ম নিয়ে আলোচনা করা ধর্মের একটা স্ট্রাকচার থাকতে হয়, ধর্মের আই ডোন্ট থিঙ্ক স্ট্রাকচার। হ্যাঁ, আপনি আপনার পয়েন্টে আসেন, হিন্দু ধর্ম নিয়ে বিয়া করা দিয়ে না, সেটা আমার ধর্মের ব্যাপার যেহেতু উঠলো, ধর্মের ব্যাপার যেহেতু উঠলো, সেটা আমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে যদি বলতে বলেন, তাহলে আমি ইসলাম ধর্ম সম্পর্কে আমি যখন আমার বয়স 20 বছর তখন আমি মুসলিম ছিলাম, কারণ আমার বাবা মা মুসলিম ছিল। এরপরে আমি ইসলাম নিয়ে স্টাডি করি এবং আমি বলতে পারেন যে মোটামুটি বেশ স্টাডি করেছি, তো আমার কাছে ইসলামের সৌন্দর্যই প্রকাশ পেয়েছে এবং এটা মনে হয়েছে যে হ্যাঁ আমি শেষ করি ভাই, যদি কেউ সত্যিকার অর্থে যুক্তিকতাবাদ মানে প্র্যাকটিস করে, যেমন আসিফ ভাই বলেন উনি যুক্তিকতাবাদ প্রচার করেন, উনি হয়তো প্রচার করেন কিন্তু উনি যদি প্র্যাকটিস করতেন, হয়তো উনি প্র্যাকটিস করেন যুক্তিকতাবাদ প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে চার দুই খণ্ডটা একটু বুঝাই দেন। হ্যাঁ, এটা এটা বলার পরে আপনি বুঝাই দেন ভাই, আমার কথা শেষ করি, জাস্ট 10 সেকেন্ড লাগবে। হ্যাঁ, তো আসিফ ভাই সম্পর্কে আমি বলতে পারি যে উনি হয়তো যুক্তিকতাবাদ প্রচার করেন, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু উনি যুক্তিকতাবাদ প্র্যাকটিস করেন না, উনি যদি প্র্যাকটিস করতেন তাহলে উনি মুসলিম হইতেন, পৃথিবীতে আর কোনো ওয়ে নাই, আপনি যদি সত্যি কথা যুক্তিকতাবাদ আপনি মানে প্র্যাকটিস করেন। উড়ন্ত ঘোড়া কি বলে এসব, তারপরে হচ্ছে লঙ্কার উড়ন্ত হনুমান কি বলে ওসব, আমার উড়ন্ত বোরাক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে একটা কথা মনে করাই দিই প্লিজ, সেটা হচ্ছে আপনি এখানে একা মুমিন, একা মুমিন মানে ব্যাপারটা এমন না যে আমরা পাঁচজন আপনার সাথে কথা বলতে আসছি, ইটস নট লাইক দ্যাট, আমরা এখানে ছয়জন আছি, ছয় রকম আপনার আইডেন্টিটি মুমিন হতে পারে, আপনার আইডেন্টিটি কমিন হতে পারে, আপনার আইডেন্টিটি সমিন হতে পারে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আমরা এই জন্য মানে আপনি মুমিন তাই আপনার সবাই আপনাকে খেয়ে ফেলছে, আপনাকে খেয়ে ফেলছে যে নট লাইক দ্যাট, আপনি আপনার কথা বলতেছেন, আপনি বলছেন ভেরি গুড, আমি আমার কথা বলতেছিলাম যে যে আমার প্রশ্নটা ছিল যে যে আপনি কি আপনার ইসলামে যে যুক্তির কথা বললেন তারও আগে বেসিক প্রশ্নটাই আসে, এটা যে আপনার যেটা আসিফ ভাই বলতে গিয়ে পরে চলে যাওয়া লাগছিল যে বেসিক ইসলাম ধর্মে বেসিক কি যুক্তি না বিশ্বাস, এটা খুব সিম্পল একটা প্রশ্ন করেছি, ওটার উত্তরটা যদি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি তাহলে, হ্যাঁ বলেন, হ্যাঁ আমি হচ্ছে যে ওই আপনার প্রশ্নের উত্তর প্রথমে দেই, আর আরেক ভাই যে প্রশ্ন করলেন চার দ্বিখণ্ড ওটা আমি সেকেন্ড দিব, এই দুইটা প্রশ্নের উত্তর আমি একসাথে দিব, যদি মানে আমাকে যদি সুযোগ দেন তাহলে আমি দিব আর কি, মানে আমাকে দুইটা প্রশ্ন আমি একসাথে দিব। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলাম ধর্মের ভিত্তি কি যুক্তি কিনা, ঠিক আছে, দেখেন ইসলাম ধর্মের ভিত্তি যুক্তি কিনা, এখন ধর্ম কি এই জিনিসটা আমাদের প্রথমে একটু বুঝতে হবে, ঠিক আছে, ধর্মের ইসলাম ধর্মের ভিত্তি যুক্তি নাকি বিশ্বাস কোনটা, না প্লিজ প্লিজ ভাই, আমরা আই থিংক আমরা অ্যাডাল্ট এনাফ টু নো দা ব্যাকগ্রাউন্ড ভাই, আমরা ব্যাকগ্রাউন্ড জানি, তাহলে তো সমস্যা না, আমি একদমই ধর্ম সম্পর্কে আইডিয়া নাই, ইটস নট লাইক দ্যাট, আপনি পয়েন্টটা আমি 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 আপনাকে প্রশ্ন করতে আমাদেরকে না শেখালেও হবে ভাই, আপনি শুধু উত্তরটা দিলেই হবে, ইউ ডোন্ট হ্যাভ টু ইলাবোরেট, ইলাবোরেট করে বোর করে না ভাই, আপনি পয়েন্টে এসে বলেন, দেখেন আমি 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 আপনাকে বলি, আমাকে প্রশ্ন করেছেন, আমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার একটা একটা স্ট্যান্ড একটা একটা প্যাটার্ন আছে, আমি তো আমার প্যাটার্নের বাইরে যে কোনো অ্যান্সার করতে পারবো, আমি আপনাকে স্যাটিসফাই করতে পারবো না, তো শুনতে আসি এটা আপনাকে বুঝতে হবে, আমি আপনার আমি
প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ধর্ম আসলে কি, আপনার মতো যুক্তিকতার প্র্যাকটিস করা, ঠিক আছে? ধর্ম হচ্ছে যে ধর্ম হচ্ছে নট ফিলোসফি, ঠিক আছে? ধর্ম সায়েন্সও না, ঠিক আছে? ধর্ম সাইকোলজিও না, ব্যাপারটা বলতে ধর্ম হচ্ছে আলাদা একটা সাবজেক্ট, হ্যাঁ, একটা বিষয়। এর মধ্যে আপনি যুক্তিকতাও পাবেন আর যুক্তির ঊর্ধ্বের বিষয় পাবেন, যেটা আপনি যুক্তি দিয়ে কখনো আপনি সেটাকে সলভ করতে পারবেন না। এটাকে আপনি মেটাফিজিক্সও পাবেন, এর মধ্যে আপনার হচ্ছে তারও ঊর্ধ্বের কোনো কিছু পাবেন, ঠিক আছে? এখানে এখানে আমি ভাই এটা যে যুক্তি দিয়ে সলভ করা যাবে না, এই দাবিটা আপনার, এই যে দাবিটা বললেন চেয়েছিলাম যে ওনাকে, উনি যেহেতু দুই মিনিট বলতে চাইছে, দুই মিনিট বলে ওনাকে আমরা বিদায় দিই, কারণ ওনার এইসব কাজ কিমাসের ঘটনা তো আসলে শুনে সময় নষ্ট না। বলেন ভাই, বলুন। দেখেন এইভাবে কথা বললে আমি নিজে চলে যাবো, আপনি অ্যান্সার করবো না আমি, ঠিক আছে? আপনি অপমান করবেন, ঠিক আছে? আপনি যেমন মেটাফিজিক্স শব্দটা বললেন, মেটাফিজিক্স যে শব্দটা আপনি বললেন, এই 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 রকম কোন জিনিস আজ পর্যন্ত দুনিয়াতে কেউ প্রমাণ করতে পারেনি, এরকম কোন জিনিস নাই, মানে ফিজিক্স এর বাইরে মেটাফিজিক্স। আপনার একটা গল্প ভাই, আপনি আপনি মাইন্ড করেন না, আপনি যে গাধা তার সাথে এটা আপনি করেন প্রমাণ করেন। একটা সেকেন্ড, আপনি প্লিজ রেজা ভাই, নেক্সট যে কোনো কথা বলার আগে আপনি মেটাফিজিক্যাল একটা ক্লেম, এই পর্যন্ত মানে সৃষ্টি হওয়ার পর্যন্ত, এই পর্যন্ত যতগুলো মেটাফিজিক্যাল ক্লেম আছে, একটা মেটাফিজিক্যাল ক্লেম রাইট নাও প্রুভ করবেন, করেন। আপনি যে প্রশ্নটা করলেন, আপনি বোঝেন কি প্রশ্ন করেছেন? আপনি তাকে মূর্খ বললেন, আপনি বলতে চাচ্ছেন অনুরোধ করবো যে এর মধ্যে কেউ কথা বলেন না, ঠিক আছে? আমি দুটো মিনিট শেষ করি। আমি আমি বলতেছিলাম কি ধর্ম হচ্ছে যে ধর্ম হচ্ছে কোন কোন হচ্ছে সায়েন্স না, ধর্ম ফিলোসফিও না, ঠিক আছে? ধর্ম আলাদা একটা হচ্ছে যে একটা সাবজেক্ট, এবং এর মধ্যে কি আছে, এর মধ্যে ফিলোসফিও আছে, এর মধ্যে সায়েন্সও আছে, এর মধ্যে যুক্তিও আছে, এর মধ্যে এমন কিছু আছে যা যুক্তি দ্বারা কখনো আপনি যেখানে পৌঁছাতে পারবেন না, ঠিক আছে? এইরকম বিষয় আছে। আমি শেষ করি, হাসবেন না প্লিজ কেউ, হ্যাঁ, সিরিয়াস কোশ্চেন আপনি করেছেন, আমি আশা করি, ঠিক আছে? সেটা হলো দেখেন যুক্তি ধর্মের মধ্যে যুক্তির স্থান কতটুকু, আমি আপনাকে বলে দিই। যুক্তির স্থান হচ্ছে যে আপনার হায়েস্ট ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি ইউজ করে আপনি কনক্লুশনে পৌঁছাবেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছে, ঠিক আছে? কিভাবে সেটা বুঝবেন, এটা একটা আলাদা আলোচনা, ঠিক আছে? আপনি সত্যি কথা যুক্তি ব্যবহার করেন এবং মুক্ত চর্চা, মুক্ত বুদ্ধির চর্চা করেন, আপনি অবশ্যই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী হবে, ঠিক আছে? এছাড়া আর কোনো পথ নেই। আর এরপর হওয়ার পরে আপনি তখন সার্চ করবেন যে শেষ স্রষ্টা আমাকে আমাকে কোনো গাইড অনবরত ক্লেম করে যাচ্ছেন ভাই, অনবরত ক্লেম করে যাচ্ছেন ভাই, শেষ করি, ভাই শেষ করি, তো একটা তো সম্ভব নয়, আপনাদের দুইটা মিনিট কথা শোনার ধৈর্য নেই, না না না, দুইটা মিনিট কথা, আপনি আগে টাস্কি মাসে বেশি ধৈর্য বলছেন ভাই, সরি, আসিফ ভাই, আসিফ ভাই, আচ্ছা এই এক মিনিট বলছেন দাদা ভাই, একটু দুই মিনিটের মধ্যে এক মিনিট বলছেন, এক মিনিট, এক মিনিট, এক মিনিটের একটা কথা বলি ভাই, দুই মিনিটের মধ্যে এক মিনিট বলছেন, আমি 10 সেকেন্ডের কথা বলছি, একটা কথা বলি ভাই, আমি চুপ হয়ে যাচ্ছি, আমি চুপ, এক সেকেন্ডে শুনবো না, আমার আমার প্রথম পার্টি শেষ হয়নি, আমার প্রথম পার্টি শেষ হওয়ার পরে আপনি কান্না কাটি করলে তো হলো না ভাই, বলতে দেন। সবার পক্ষে খুব ব্যাপার হয়ে যাচ্ছে, বিরক্তিকর হয়ে যাচ্ছে, আপনি স্ট্রেট কথাটা বলুন, ধৈর্য
ধৈর্য নেই, ধরেন আমার কথা বিরক্তি কর, ধরেন আমার কথা বিরক্তি কর, কিন্তু দুই মিনিট আপনার ধৈর্য নেই, এটা কি আমি কিভাবে কথা বলবো? আলহামদুলিল্লাহ বলেন ভাই, আপনার 1 মিনিট বাকি আছে, বাকি 1 মিনিট বলেন। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, প্রথমে আপনার কনক্লুশন, লজিক্যাল কনক্লুশন আপনি অবশ্যই পড়, যদি আপনি সত্যি কথা মুক্ত বুদ্ধি চর্চা করেন, আপনি স্রষ্টার অস্তিত্বের পক্ষে আপনি অবশ্যই আসবেন। সেকেন্ডলি যেটা আপনি আসবেন, যে স্রষ্টা আমাদের কোনো গাইডেন্স দিয়েছে কিনা, তাহলে অনেকগুলো এখানে ধর্মগ্রন্থ আছে, যেমন পবিত্র কোরআন আছে, বাইবেল আছে, বেদ আছে, গীতা আছে, এপিটক আছে, বিভিন্ন আছে, এগুলো আপনি যাচাই করবেন। যাচাই করার পরে আপনি দেখবেন, যদি সত্যি কথা আপনি মুক্ত মন নিয়ে যাচাই করেন আর ইন্টেলেকচুয়ালি যাচাই করেন, আপনি বাধ্য হবেন মানতে যে পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং যখন আপনি পবিত্র কোরআনকে আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি যখন এটা মেনে নেবেন, তখন আপনার পক্ষে, আপনার পক্ষে সেই স্রষ্টার যে কথাগুলো বলবে, আপনি বুঝতে পারবেন সেই ইউনিভার্স যিনি ক্রিয়েট করেছেন তিনি এত জ্ঞানী যে তার জ্ঞানের সাথে আপনার জ্ঞানের তুলনা চলবে না। ঠিক আছে, আজকে সায়েন্স পৃথিবী সম্পর্কে, তার মানে বোঝা যাচ্ছে বেসিক্যালি কনক্লুশনটা যে ঈশ্বর আছে, ভাই শেষ করি, বেসিক্যালি বোঝা গেছে, বোঝা গেছে আপনার, শেষ করি, আমার এখন আমি বলছি, আমার 30 সেকেন্ড আছে, আমার একটা ক্লেম আছে, ভাই আপনার প্রশ্নটা বোঝা হয়ে গেছে, আপনি বলছেন যে লজিক্যালি কনক্লুশন এটা আছে, আমরা লজিক্যাল কনক্লুশন হাস্যকর কথাবার্তা হয়ে যাচ্ছে, মানে আলোচনা একটা অন্য জায়গায় চলে যাচ্ছে। একজন যুক্তিবাদী হলে মানুষ মেনে নিতে বাধ্য হবে, মানে মোহাম্মদ আঙ্গুল দিয়ে চাঁদকে দুই ভাগ করেছে, হনুমান সূর্যকে খেয়ে মানে আবার পাছা দিয়ে বের করে ফেলেছিল, মানুষ যদি যুক্তিবাদী হয় তাহলে মেনে নিতে বাধ্য হবে যে রাবণের 10টা মাথা ছিল, একজন যুক্তিবাদী হয় তাহলে মেনে নিতে বাধ্য হবে দুর্গার 10টা হাত ছিল। ক্লেমের তো কোনো ভাব মানে দিতেছি না ভাই, 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড আপনার প্রমিস করেছেন, 30 সেকেন্ড দিবেন আমাকে, ঠিক আছে, আপনার প্রমিস করেছেন, বলুন বলুন বলুন, আপনি একটা আপনি প্রমিস করেছেন, আপনি প্রমিস করেছেন, হ্যাঁ আমি প্রুফ দেব, আর প্রত্যেকটা স্টেটমেন্টে প্রুফ আপনি চাইবেন আমাকে আমি দিব, ঠিক আছে, কিন্তু আমাকে আসলে আপনি একটু বলতে দিন, দেখি দেখি, আচ্ছা আপনি বলুন বলুন বলুন, ঠিক আছে, আমি যেটা বলছিলাম 30 সেকেন্ডে চার দ্বিখণ্ডিত হওয়ার কথা আমি বলি, এখন এখন যখন আপনি বিলিভ করেছেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছে, আর পুরাণ আমি বিলিভ তো করি নাই ভাই, বিলিভ কোথায় করলাম আমরা, আপনার কথা বলছি না, না না আমি তো, আপনি তো ওইটা প্রুফ দেন নাই, তাহলে বিলিভ কিভাবে করব, আপনি তো ক্লেম করেছেন, আপনি তো ক্লেম করেছেন 30 সেকেন্ড, 30 সেকেন্ড এটা ক্লেম ছিল, এটা তো প্রুফ জিনিস এখনো হয় নাই, ভাই 30 সেকেন্ড আপনি যেহেতু মেনে নিয়েছেন, আপনি এত কম ধৈর্য, আপনি 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 আপনার প্রাইমারি, আপনার প্রাইমারি প্রস্তাব প্রুফ না করে আপনি প্রাইমারি প্রস্তাবের উপর ভিত্তি করে সেকেন্ডারি প্রস্তাব তৈরি করতেছেন, যেখানে প্রাইমারি প্রস্তাব আপনি প্রুফ যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে প্রাইমারি পয়েন্ট প্রুফ করে তারপর সেকেন্ডারি পয়েন্টে গেলে প্রাইমারি পয়েন্টে যেই সলিউশনটা বের হয়েছে সেই সলিউশনটা কাজে লাগানো যায়, প্রাইমারি পয়েন্ট প্রুফ না হওয়া পর্যন্ত সেইটার সলিউশন আপনি সেকেন্ডারি ইকুয়েশনে ব্যবহার করতে পারেন না, খুব সিম্পল জিনিস আছে, যে কোনো পড়ালেখা করে 100% পাস করেছে, আর বলতে হবে না আসলে মানুষ 100% এখন উনি বলছেন যেহেতু আপনারা মেনেই নিয়েছেন স্রষ্টা আছে, সেহেতু স্রষ্টা তো পারেই জাতকে দুই ভাগ করতে, উনি সেটাকে প্রুফ করবেন প্রাইমারি পয়েন্টের উপর ভিত্তি করে, যেখানে প্রাইমারি পয়েন্ট উনি প্রুফ করতে পারেন নাই, আশ্চর্য না, আসিফ ভাই ঠিক আছে, আমি 10 সেকেন্ড সময় নেই তাহলে আপনি আরো সময় দিতে পারবেন, আমি আপনার জন্য সময় আমি আপনার জন্য সময় আমার সেই 2 মিনিট শেষ হয়ে গেছে, আমার জন্য সময় বের করতেছি, আই অন ইওর সাইড, আমার 20 সেকেন্ড, আই অন ইওর সাইড, না ভাই 29 সেকেন্ড, আই অন ইওর সাইড, আমার 20 সেকেন্ড, আমার 20 সেকেন্ড, আমার 20 সেকেন্ড আছে, এখন কথা হচ্ছে যে এখন যে আমি আমি বিলিভ করলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি আমার কথা একটা যুক্তিবাদী মানুষের কথা ভাই, আমি তো এখনো বিলিভ করি নাই ভাই, আমি তো এখনো না করি নাই, আপনি আপনার কথা আপনি তো প্রুফ করেন নাই যে আপনার প্রাইমারি পয়েন্ট করেন নাই, তাহলে আপনি আমাকে নিজের কথা বলেন যে আমি মেনে নিয়েছি, হ্যাঁ আমি নিজের কথা বলতেছি ভাই, আমি নিজের কথাই বলছি, আমি নিজে একজন যুক্তিবাদী মানুষ, আমি নিজের কথাই বলছি, তাহলে আপনি কিভাবে মেনে নিয়েছেন ভাই, যুক্তির ভিত্তিতে আপনি মেনে নিয়েছেন আমি একজন বিশ্বাসী মানুষ, বিশ্বাস করেছি সৃষ্টিকর্তা আছে, আমি যৌক্তিক ভাবে বিশ্বাসী, আমি যৌক্তিক ভাবে বিশ্বাস দুটো হয় এক হয়, আপনি কি বলছেন, আমরা শুনিনি, বলেন ভাই
আলহামদুলিল্লাহ ভাই বলেন। আমি 20 সেকেন্ড, আমার 20 সেকেন্ড, আমার 20 সেকেন্ড আছে আর। হ্যাঁ, 20 সেকেন্ড হচ্ছে, যখন আমি যখন যুক্তিবাদী একজন মানুষ, আমি যখন হচ্ছে বিলিভ করলাম, আমি যখন কনক্লুশনে পৌঁছলাম যে কোরআন আল্লাহর বাণী, মুহাম্মদ তার রাসূল, আর আমি সায়েন্স করেছি ভাই, কোন যুক্তির উপর আমি সেটা বলতেছি। এরপর আমি সায়েন্স পড়েছি, ঠিক আছে, আমার তো সায়েন্স বলতেছে যে বিগ ব্যাং এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল প্রায় 1450 কোটি বছর আগে, ঠিক আছে, ন্যানো সেকেন্ডের মধ্যে। এর আগে তো আপনি বুঝে গেছেন যে সৃষ্টিকর্তা আছে, যুক্তি সেটা আগে দেন ভাই। ভাই ভাই আমি বলছি, দিচ্ছি। তো এই বিগ ব্যাং যখন আমি পড়ি, ঠিক আছে, এটা আমার কাছে বিগ ব্যাং করার আগে আপনি বিগ ব্যাং আমি যদি বলি, আমি যদি এখন বলি যে একজন একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি আমার 10 সেকেন্ড লাগবে, কুযুক্তিটাই যুক্তি। আমি বিগ ব্যাং সায়েন্স আমাকে বিগ ব্যাং এর কথা বলতেছে, আমি চিন্তা করলাম কি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার। ভাই আমি আমি নিশ্চিত, আমি নিশ্চিত আপনি আপনার একটা কথার কোনো প্রুফ দেবেন না, আপনি শুধুমাত্র ক্লেম করে এখান থেকে চলে যাবেন একটু পরে। আমি আগে দেখেছি আপনার, ভাই আমি আপনাকে আগেও দেখেছি, আপনি আপনার ক্লেম গুলো করে বারবার করে আপনি এতক্ষণ 2 মিনিট, 1 মিনিট 50 সেকেন্ড আপনি একটা জিনিসের প্রুফ দেন নাই, একটা জিনিসের যুক্তি দেন নাই, আপনি আবার বলছেন 10 মিনিটের মধ্যে আপনি 2 মিনিটের 2 মিনিট একটু আমার কথা শেষ করুন। 2 মিনিটে দাবি করা যায়, 2 মিনিটে প্রুফ দেওয়া যায় না ভাই, 2 মিনিটে দাবি করা যায়, এরকম দাবি করেছি একটু শেষ করুন। 2 মিনিটে দাবি করে প্রুফ দেওয়া যায় না, এরকম দাবি করেছি, প্রুফ তো দেইনি এখনো। আপনি অনেকগুলা দাবি করেছেন, বড় বড় ক্লেম করেছেন, একটাও এখন পর্যন্ত কোনো প্রুফ দেন নাই, এবং প্রতিবার আপনি বলেছেন ভাই আমার কথা শেষ করুন। আমিও বলতেছি কথাটা কি শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন ভাই, কথাটা শেষ করতে দেন। আপনি বারবার দাবি করে যাবেন যে আমাকে সময় দেওয়া হচ্ছে না, এবং যতটুকু সময় আপনাকে দেওয়া হবে পুরোটা সময় আপনি ব্যবহার করবেন। ভাই আবার আপনি কথা বলছেন, ভাই আবার আপনি কথা বলছেন, আপনাকে যতটুকু সময় দেওয়া হবে পুরোটুকু সময় আপনি ব্যবহার করবেন দাবি উপস্থাপনে, একটারও কোনো প্রুফ আপনার কাছে নাই, কিন্তু আপনি 2 মিনিটের মধ্যে তো আমার আপনি কথা বলছেন, কথা বলতে দেন না, তো আমি দাবি ছাড়া কি করব বলেন। সরি ভাই আপনি আবার কথা বলছেন, ভাই আপনি আবার কথা বলছেন, মাঝখানে আবার কথা বলছেন। আমি আপনাকে যতক্ষণই সময় দেই না কেন, আপনাকে যদি আমি 2 ঘন্টা সময় দিই, আপনি পুরোটা টানা 2 ঘন্টা ব্যবহার করবেন দাবি উপস্থাপনে, এবং আপনি কথা বলছেন ভাই, আবার কথা বলছেন ভাই, সরি আপনি আবার কথা বলছেন ভাই, একটু শুনেন। আপনাকে যতক্ষণই সময় দেওয়া হোক না কেন, আপনি পুরোটা সময় এই পর্যন্ত ব্যয় করেছেন এবং ভবিষ্যতেও ব্যয় করবেন দাবি উপস্থাপনে। আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনি আপনার যে কোনো একটা দাবি, আমি আপনার আর কোনো দাবি শুনতে আগ্রহী না ভাই, আমরা কেউ আর কোনো দাবি শুনতে আগ্রহী না, আমি যে কোনো একটা দাবিকে দাবির প্রমাণ চাচ্ছি, এবং আপনি সেই প্রমাণ হিসেবে এমন প্রমাণ বলবেন না যে আগের স্টেপে আমি যেহেতু আপনারা সবাই বিশ্বাস করে নিয়েছেন সৃষ্টিকর্তা আছে, সেহেতু এটা এই এই ধরনের প্রমাণ না, এটা প্রমাণ হয় না। আপনি আপনার যে কয়টা দাবি পর্যন্ত করেছেন যে কোনো একটার প্রমাণ দেন, আপনি যদি একটার প্রমাণ না দিয়ে আবারও নতুন কোনো কিছু দাবি করেন, তাহলে ভাই আপনার সাথে আর কোনো আলোচনা হতে পারবে না। আপনি বলেন ভাই, ঠিক আছে নাসিব ভাই, তার আগে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? না ভাই আর কোনো কথা বলার দরকার নেই, আপনি প্রমাণটা দিয়ে এরপর আপনি অনেকক্ষণ কথা বললেন, আপনাকে অনেক। আচ্ছা আমি 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 ওকে ঠিক আছে, আমি এটা দাবি করেছি যে যদি যৌক্তিকভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বে অবশ্যই বিশ্বাসী হবেন, এই কথার অ্যানসার কি আমি দিব? অবশ্যই অবশ্যই, এটা কি ভাই এই কথার অ্যানসার, এই কথার ভাই তার আগে আমি একটু বলি, উনি যে 2 মিনিট ধরে বললো মুমিন ভাই, আপনি আমাকে গন্ডমূর্খ বললেন, যে কোনো একটা প্রশ্ন করেন, আপনি আর নতুন প্রশ্ন করবেন? ওয়েট প্লিজ প্লিজ ওয়েট, আপনি নতুন প্রশ্ন করবেন, আপনি নতুন প্রশ্ন করবেন, আপনি নতুন প্রশ্ন করবেন, নতুন প্রশ্ন আসিব একটা প্রশ্ন করেছে, আপনি নতুন প্রশ্ন করবেন? নো মো, নতুন কোনো প্রশ্ন নয়, প্রত্যেকটা কোশ্চেনে আনসার দিতে হবে, এমন বাধ্যবাধকতা নাই, আপনার বাধ্যবাধকতা। আপনাকে আবারো মনে করিয়ে দেই, আপনি এখানে এমন কোন স্পেশাল মুমিন নন যার জন্য আমরা সবাই মুখিয়ে আছি প্রশ্ন করার জন্য। আমি আসিব ভাই, স্পেশাল কেউ না ভাই, আমি খুবই সাধারণ এবং খুবই সাধারণ। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড ভাই, থ্যাংক ইউ। এখন আসিব ভাই আপনাকে আমি তাহলে বলি, মদন ভাই আমি আপনাকে বলি, গুড পিপল ভাই আমি আপনাকে বলি, শোনেন আমার প্রশ্নটা আমি আবারও মনে করিয়ে দিই। আমার প্রশ্নটা ওনার কাছে ছিল যে আপনার ইসলামের ভিত্তি কি যুক্তি নাকি বিশ্বাস, এবং মদন ভাইয়ের প্রশ্নটা ছিল যে চাঁদ দ্বিখণ্ডিত করার পিছনে যুক্তি কি। এবার হ্যাঁ আমি বলিনি, এখন এতগুলো মানুষ শুনেছে, শত শত মানুষ শুনেছে, আপনারা 6 জন শুনেছেন, আমাকে একটু আপনারা বলেন, বিশেষ করে আসিফ ভাই আপনি আমাকে বলেন আমার এই প্রশ্নটার ধারে কাছেও উনি গেছেন কিনা, শুধু যে আগের বিশ্বাস গুলো একটা প্রমাণ করছে না, নতুন নতুন আরেকটা বিশ্বাসের কথা উনি। আচ্ছা সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যদি, হ্যাঁ বলেন জামান ভাই বলেন,
আচ্ছা, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেজা ভাইয়ের সাথে আর কি, যে প্রবলেমটা দাঁড়া হয়ে গেছে সেখানে, উনি তো কোনো পজিটিভ আমাদের কোনো তথ্য দেয়নি। উনি যা করেছেন পর্যন্ত সেটা হচ্ছে বড় 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 ক্লেম করছেন। যখন আপনি বড় বড় ক্লেম করবেন একটা বেসিসের উপর ভিত্তি করে আপনাকে ক্লেম গুলো করতে হয়, ওনার যেহেতু বেসিস ক্লেম গুলো করে যাচ্ছেন, তখনই ওনাকে ঠেকাই রয়েছে যে আপনি ক্লেম করতেছেন, আপনি ক্লেম করেছেন, আপনার ক্লেম করা দরকার। আপনার আমার যে প্রশ্ন ছিল, আমি সবাইকে বলছি রেজা ভাই, পার্টিকুলারলি আপনাকে, আমি সবাইকে বলতেছি। সেখানে হচ্ছে উনাকে দুইটা কোশ্চেন করা হয়েছিল, উনি দুইটা কোশ্চেনের ধারে কাছে যান নাই, এটা ট্রু। উনি অন্য একটা, উনি কি মানে উনি হয়তো একটা স্ক্রিপ্ট তারপর দাবি করা উচিত। উনি যদি বলতো যে ভাই আমি 2 মিনিট আমাকে সময় দেন, আমি 2 মিনিট দাবি করবো, এইটা যদি বলে উনি করতেন তাহলে আলাদা কথা ছিল। কিন্তু উনি কোশ্চেনের কথা অ্যান্সার দেওয়ার কথা বলে এই কথাগুলো বলছেন, এইখানে হয়ে গেছে সমস্যা। অনেকক্ষণ সময় পেয়েছেন, আপনাকে সময় দেওয়া হয়েছে না তো। নতুন ক্লেম আপনারা সবাই মিউট করবেন না, আশা করি প্লিজ। আচ্ছা, আমার কথা ছিল এটাই যে ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, তার আগে সবাইকে একটু বলি, যারা শ্রোতারা আছেন তারাও শুনেন এবং এখানে আলোচক যারা আছেন তারাও মুমিন ভাই সবাই শুনেন, যে সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ কিভাবে করতে হয় এবার দেখেন একটু। ব্যক্তিগত আক্রমণ একটু আগে আমি ব্যক্তিগত আক্রমণের শিকার হলাম এই বলে যে আমি নাকি ব্যক্তিগত আক্রমণ করেছি। ব্যক্তিগত আক্রমণ কাকে বলে, কত প্রকার কি কি দেখাচ্ছি একটু, সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম, আপনি যখন বললেন যে কাজকি মাসের আলোচনা আমি শুনতে রাজি নই, তখন এই মুমিনরা যেটা করবে বা মানে এই জাতীয় ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন, প্লিজ ওনাকে বের করে দেন, প্লিজ 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 ওনাকে বের করে দেন। আপনি ভিডিওটা রিওয়াইন্ড করে আপনি কালকে এসে শোনাবেন, আমি এই কথাটা বলেছি, ঠিক আছে? আজকে প্লিজ চুপ, ভালো শুনুন, ঠিক আছে? আজকে প্লিজ যাচ্ছেন ভাই, কালকে বলেন প্লিজ প্লিজ, আজকে চুপ, কালকে বলেন আপনি, এটা কালকে আপনি প্রমাণ সহ এসে বলেন যে আপনি এই কথা বলছেন যে ওনাকে বের করে দেন, কালকে এসে বলেন। আমি আপনার সাথে কথা বলছি না, আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলছি। আসিফ ভাই, সেটা হচ্ছে আপনি যখন বলবেন যে আমি কাজকি মাসের আলোচনা শুনতে রাজি না, আপনার সাথে আমি পুরোপুরি একমত। কারণ হচ্ছে কি, আপনি যখন এই কথা বলবেন তখন আবার কারণ হচ্ছে যে আসলে আমাদের তো এত সময় নাই যে প্রত্যেকটা ক্লেম হাজারবার যেই কথাগুলো শুনেছি, হাজারবার যে কথাগুলো বলেছি সেই কথাগুলো একইভাবে আবারও শুনবো, এবং সেটা প্রমাণ করার জন্য আমি ধৈর্য ধরে 2 মিনিট শুনতে চেয়েছিলাম যে উনি কি বলে আমার উত্তরটাতে। আমার প্রশ্নটা ছিল অন্য একটা প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, যেই প্রশ্নে কোনো মান নাই, টাচ নাই, কিচ্ছু নাই। ইসলাম ধর্মের ভিত্তি কি যুক্তি নাকি বিশ্বাস? উত্তরটা খুবই সোজা, আমি উত্তরটা দিচ্ছি, শ্রোতারা উত্তর মিলিয়ে দেখবেন। ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, ইমান, আকিদা। এখন এইটার বাইরে যদি অন্য প্রমাণহীন ভাবে কোনো ধরনের প্রমাণের সুযোগ নেই সেখানে, বিশ্বাস, ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস, ইমান। আচ্ছা, এখন এখন আপনি যদি এইটা না, এখন এই এই উত্তরটা যেই ব্যক্তিটা ধারে কাছেও যাবে না এবং যেই ব্যক্তিটা আপনাকে একের পর এক ক্লেম করবে, আপনি সেই ক্লেম যদি আপনি দাবি উল্টো যদি তাকে থামিয়ে দেন, বলেন যে ভাই আপনি এইভাবে তো সময় নষ্ট হচ্ছে, যেটাকে যেটাকে লজিক্যাল ফ্যালাসি হিসেবে বলে হচ্ছে পয়জনিং দ্য ওয়াল, মানে আপনি ওয়ালকে পয়জন দিয়ে ভাড়াই দিচ্ছেন, আপনি এলোমেলো এবড়ো তেবড়ো নানা ধরনের কথা বলে পুরো ফ্লোরটাকে ভরে ফেলছেন, যাতে আলোচনাটা মানে কোনটা দিয়ে করবে, যদিও যে কোনো একটা দিয়ে করা যায় এবং প্রমাণ করা যায় যে এটা একটা পয়জনিং দ্য ওয়াল ছিল। তো এখন এই জিনিসটা যদি আপনি করতে না দেন ভাই, তাহলে আপনি মুক্ত মানা না, আপনি মুক্ত মানা ভাই, তাহলে তো আপনি আমার মায়ের, আপনার মায়ের সাথে করবেন, আপনি যদি না করেন তাহলে আপনি মুক্ত মানা না। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি না যে মুক্ত মানা শব্দটার অর্থ, মানে এই যে মুক্ত চিন্তা শব্দটার অর্থ আঁকিয়ে যাচ্ছে কারো? এবং তারপরে হচ্ছে এই যে যুক্তিবিদ্যার কথা, যেটা গুড পিপল বারবার বলছিলেন যে যুক্তিবিদ্যা, বা আসিফ ভাই বারবার বলছিলেন যে যুক্তি, আমি দাবি করছি আমি যুক্তির মাধ্যমে কুযুক্তি নিয়েছি, এটা তো যুক্তি হল থাকলো না তখন, আর তখন তো অন্য কিছু হয়ে গেল। মানে আমি প্রশ্ন করছি একটা, আপনি উত্তর দিচ্ছেন যদি আর একটা, ঘন্টা দিলেও তো আর আলোচনা থাকে না সেই ক্ষেত্রে। সেই কারণেই আমি বলবো যে গুড পিপল ভাই বোধহয় হিন্দু ধর্ম নিয়ে বলছিল একটা কথা, সেখানে মদন ভাই একটা কথা বলছে যে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নেই। মদন ভাই, আমি আপনার সাথে তীব্র দ্বিমত পোষণ, আমি আপনার সাথে তীব্র দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নেই। আমি মানছি হিন্দু ধর্মের যে প্র্যাকটিসটা, মানে যেটাকে বলা হচ্ছে কালচার বা
যেটাকে বলা হচ্ছে রীতি বা যেটাকে বলা হচ্ছে আচার, বোধহয় গুড পিপল ভাই যে একটা হচ্ছে ধর্ম আচার দুইটা দিক, তাই না? এখন প্রচলিত দুই রকম অবস্থা আছে। আচ্ছা, আমাদের এই আচারগুলো নিয়ে কথা বলতে হবে অনেক বেশি, কারণ হিন্দু ধর্ম যে আচারগুলোকে তৈরি করে দিয়েছে এর মধ্যে আছে, হ্যাঁ থ্যাংকস টু দ্য পিপল যে তারা অনেক আচার বদলে ফেলেছে, কিন্তু অনেক আচার আছে যেই আচারগুলো এখন পর্যন্ত সোয়াশো কোটির একটা দেশে দেশের গন্ডি পেরিয়ে পর্যন্ত মানে একেবারে শেষ করে দিচ্ছে। হয়তো আমাদের কাছে সেটা অনেক ছোট মনে হতে পারে, যেমন ধরেন কোনো এক গৃহবধূ যাকে স্বামীর চিন্তায় আজও জ্বলতে হয় তার কষ্টটা হয়তো আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, যে কোথাকার 150 কোটির মধ্যে মাত্র 2-3 জন ভাই সংখ্যা কম, বাট না ওই ওইটাও কিন্তু একটা জীবন। তো আমি বলবো মদন ভাইকে যে হিন্দু ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, হিন্দু ধর্মের একটা আচার বলতো দেখি তুই যেটা পটপট করছে, আমি তখন বলবো ভাই আমি জানি না, ইভেন অনেক কমন যদি কোনো আচার থাকে সেগুলো আমার জানার কথা না, এগুলো জানলে হচ্ছে যারা এক্স হিন্দু আছে বা যারা হচ্ছে হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করে একটু জানে। শুধু ধর্ম না, আমি বলবো আচার, বিশেষ করে আচারগুলো, আচারগুলো কখনো হিন্দু ব্যাকগ্রাউন্ডে বিলং না করলে তার ভারতবর্ষে দক্ষিণ ভারতে যান চিকিৎসা করাতে ভেলোর ফেলো তার পার্শ্ববর্তী একটি রাজ্য কেরালা, নাম শুনে থাকবেন আপনারা। যাই হোক, সেখানে একটি মন্দির আছে আয়াপ্পা বলে একটি ঈশ্বর আছেন, ঠিক আছে? আয়াপ্পা হচ্ছেন আমাদের যে নারায়ণ বলা হয় সেই নারায়ণের একটা রূপ। আপনারা জানেন কি, সেই আজ পর্যন্ত সেই মন্দিরে আজ পর্যন্ত কোনো মহিলাকে ঢুকতে দেওয়া হয় না, এবং ভারতের সুপ্রিম কোর্ট সেটাকে নিয়ম ইয়ে করেছেন, কি বলে আপনার আদেশ করে দিয়েছেন যে মহিলাদের ঢুকতে দেওয়া হোক। শুধু তাই নয়, এই মহিলাদের ঢুকতে দেওয়া হয় না, এই এই আচারটাকে ডিফেন্ড করতে গিয়ে ওখানকার লোকজন, কেরালার লোকজন, তারা মহিলাকে ঢুকতে দেবেন না বলে মন্দিরের বাইরে ব্যারিকেড তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনাকে বলি আরো রিসেন্ট দুজন মহিলা ঢুকতে গেছিলেন, তাদের দুই চোখে আপনার ইয়ে ছুড়ে দেওয়া হয়েছে, কি বলে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেওয়া হয়েছে। কেরালা এবং দক্ষিণ ভারতে আরেকটি মন্দির আছে যেখানে শূদ্রদের, আমাদের ব্রাহ্মণ, আমি বারবার বলছি আমি কিন্তু এক ব্রাহ্মণ ঘরের সন্তান, আমাদের ব্রাহ্মণদের এঠো কাটা খাওয়ানো হয় তাতে সেটা ইয়ে করা হয়। সুতরাং যে মানে হিন্দুদের ধর্মে আপনারা ঠিকই বলছেন, হয়তো আপনাদের দৃষ্টিকোণ দিয়ে আলোচনা করা সত্যি আপনারা ঠিকই বলেছেন, আমি ইয়ে করবো না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু ধর্মকে নিয়ে আলোচনা করা তেমন কিছু নেই, কিন্তু আমরা তো জানি কি বিষ ছড়াচ্ছে। খালি একটা ভাবতে পারেন, একটা মসজিদ, একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, সেই মসজিদটাকে ভেঙে ফেলা হলো খালি জাস্ট একটা বিশ্বাসের ত্রুতে, যে রেজাউল ভাই বলছিলেন না যে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সেই একটা বিশ্বাসের ত্রুতে একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। আমি যদিও পার্সোনালি মসজিদ বা মন্দিরের পক্ষে নেই, কিন্তু আমি এটাও কখনো চাইবো না যে খালি একটা বিশ্বাসের ত্রুতে। না 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 না, গুড পিপল ভাই খুব ভালো বলছেন, গুড পিপল ভাইয়ের কথা শেষ হচ্ছে। এখানে এখানে আমি একটা একটু কথা বলতে চাই, যে এই যে আমি দেখতে পাচ্ছি খারাপ করা কিছু নেই, আমি 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 কিন্তু সবাইকে এখানে সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা যারা কথা বলছেন তারা পয়েন্টে কথা বলেন, এবং যেই ক্লেমটা করবেন সে তার সপক্ষে যখন আপনার কাছে রেফারেন্স বা যুক্তি চাওয়া হবে। এখানে একটা ব্ল্যাকমেলিং এর, আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করা হয়, আমি সেটা একটু ছোট করে এক্সপ্লেইন করি, যে আমাকে বলা হয় আপনারা তো মুক্ত বুদ্ধির চর্চা করেন তাহলে আমাদেরকে কথা বলতে দেন না কেন। তারপরে আমি যখনই কাউকে কোনো মুমিন ভাইকে কথা বলতে দিব, তাকে যখন একটা স্পেসিফিক বিষয় নিয়ে ধরেন আলোচনা হচ্ছে যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, উনি হঠাৎ করে অন্য আরেকটা বিষয় তুলে আনবেন এবং ওই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করবেন, এবং উনি অনবরত দাবি করতে থাকবেন যে যেহেতু সবার বাক স্বাধীনতা আছে আমাকে কথা বলতে দিতে হবে। কিন্তু ভাই এখানে তো মানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এখন যদি আপনি প্রসঙ্গের বাইরে আলোচনা করতে থাকেন এবং অনবরত ক্লেম করতে থাকেন, সেগুলো তো আমরা আপনার কাছে যুক্তি চাইবো, প্রমাণ চাইবো। যেমন ধরেন আপনাকে প্রশ্ন করা হলো যে মানে যে ধর্মটার ভিত্তি কি, ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, এটার ভিত্তি কোনোভাবেই যুক্তি না, ধর্মের ভিত্তি কখনো যুক্তি হতে পারে না, এটা খুব প্রাইমারি প্রাইমারি জিনিস, বোঝার খুব প্রাইমারি জিনিস যে ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস। মানে আপনাকে যখন প্রশ্নটা করা হয়েছে তখন আপনি যদি এত তেনা পেঁচান যে মানে অনবরত ক্লেম করে যান এটা সেটা 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 সেটা, ভাই আমি তো এই ধরনের ক্লেম অসংখ্য করতে পারি যে একজন মানুষ যদি যুক্তিবাদী হয় সে অবশ্যই ছাগলের লাদি খাবে, সে অবশ্যই উটের মুখ খাবে, সে অবশ্যই হতেই হবে, তার গরুর পেশাব খেতেই হবে তার যদি যুক্তিবাদী হয়ে থাকে, সে এই ধরনের চিৎকার করে মানে গলা মোটা করে গলা ডক ফুলিয়ে তো অনবরত ক্লেম করা যায়। কিন্তু ক্লেমের পক্ষে আপনার যখন যুক্তি চাইবো তখন তো সাথে সাথে যুক্তিটা প্রোভাইড করতে হবে। আমি এখন ছোট করে একটা কথা বলছি যে লজিক্যাল ফ্যালাসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এখন এই যে রেজাল ভাইকে যখনই কথা বলতে দিলাম উনি অনবরত আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করে যাচ্ছিলেন যে আমাদের জ্ঞান যেহেতু কম
সেহেতু আমাদের মেনে নিতেই হবে যে একজন সর্বশক্তিমান ঈশ্বর আছে, অসীম জ্ঞান সম্পন্ন ঈশ্বর আছে। কিন্তু এটা তো একটা লজিক্যাল ফ্যালাসি, যুক্তিবিদ্যার ব্যাকরণ ক খ গ ঘ সরে সরে শিখলেও এই জিনিসটা জানা যায় যে এটা একটা লজিক্যাল ফ্যালাসি। এখন এরপরেও যদি এইটার এখন যদি কেউ বলে যে আমি এই লজিক এটা যে লজিক্যাল ফ্যালাসি সেটা জানি, জেনে বুঝি আমি এই লজিক্যাল ফ্যালাসিটাতে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এটাই আসল যুক্তি, এটাই সত্য যুক্তি, তখন তো ভাই হাসাহাসি করা ছাড়া আর কিছু করা থাকে না। ঠিক আছে, হ্যাঁ বলেন মদন ভাই, বলেন মদন ভাই বলেন, এরপর রেজাল ভাই বলেন। মদন ভাই আমি একটু শেষ করে নেব, একটু শেষ করে নি, আমি একটু শেষ করে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি বলছি যে বিশ্বাসটার কথা হচ্ছিল যে বিশ্বাস, এই বিশ্বাসের থ্রুতে একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, এই বিশ্বাসের জন্য রাম আদৌ ছিল কিনা তার কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ নেই। কিন্তু বিশ্বাসের থ্রুতে শুধু তাই না, আপনারা জানেন বিশ্বাসের থ্রুতে আজকে ভারতবর্ষে যে রাম আছে কিনা সেই নিয়ে একটা বিশাল বড় ইয়ে চলছে, শুধু তাই না। এই রেজাউল ভাই যে বিশ্বাসের কথা বলছেন, আপনি জানেন না ভারতবর্ষে এই মুহূর্তে বেকারি কোন জায়গায় গেছে, কেন জানেন? মানুষ এই মুহূর্তে ওইসব ব্যাপার থেকে সে মন হাঁটিয়ে দিয়ে ক্রমাগত একটা হিন্দু বিশ্বাস, যে বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে ভারতবর্ষের বেসিক সমস্যা থেকে চোখ সরিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বাসের উপর ভিত্তি করে আইএস যে কোরআন, মানে আমি ছোট করছি না কিন্তু এগুলো বলতে হবে, ব্যাপারটা হচ্ছে কোরআনের উপর ভিত্তি করে আইএস সারা পৃথিবী জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল খালি বিশ্বাসের উপর ভিত্তি করে, তাদের মধ্যে কেউ যুক্তিগ্রাহ্য ছিল না। আমি যতদূর জানি একটি মেয়ে, আরবের একটি মেয়ে, সে রিসেন্টলি তার ধর্ম ত্যাগ করে কানাডাতে গেছে, আপনারা হয়তো জানেন। সে যুক্তিগ্রাহ্য দিয়ে সে ধর্ম পরিত্যাগ করেছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে, যার জন্য ব্রুনোকে খালি পুড়িয়ে মারা হয়েছিল। সুতরাং বিশ্বাস কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়, বিশ্বাস কখনো যুক্তির সাথে যায় না। আমি আবারও বলছি যে আপনি রেজাল্ট ভাই আপনি বিশ্বাসের কথা বলছেন, আপনি যে কথা কথা বলছেন বিশ্বাসের উপর, কিন্তু বিশ্বাস সবসময় অন্ধ হয়, বিশ্বাস কখনো যুক্তির নামান্তর হতে পারে না। আচ্ছা মদন ভাই আপনি এবার বলতে পারেন। আমাদের এখানে মাসুদ ভাই যুক্ত হয়েছেন, উনি কি আমাদের ইকবাল মাসুদ ভাই কিনা, আমি একটু ওনার কাছ থেকে শুনে আসি যে মাসুদ ভাই কি ইকবাল মাসুদ ভাই? জি না ভাই, আমি শুধু মাসুদ না, আমি কথা বলার ইচ্ছা আছে, আমি আপনি যদি কিছু বলতে চান শর্ট করে বলতে পারেন, তারপর আমরা আবার মদন ভাই এবং মাসুদ ভাইয়ের কাছে। আমি আসিফ ভাই একটা কথা বলবো, আমার মনে হয় বলতে চাই, এক মিনিট, আমি এক মিনিট বলি, আমরা মদন ভাই মনে কিছু বলতে চাইছিলেন কারণ হিন্দু ধর্মের পরিপ্রেক্ষিতে বলুন, মাসুদ ভাই বলুন। আচ্ছা আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে আমি তো কথা বলবো, ঠিক আছে, কিন্তু আমাকে যদি প্রত্যেকটা কথার মধ্যে আটকে দেওয়া হয় ওনারা কথা বলে, যেমন আমি দেখেন আপনার কথা বলছিলাম চুপ করে শুনতেছি, কারো কথার মধ্যে কথা বলতেছি না, ঠিক আছে, কিন্তু আমার কথার মধ্যে বলার মধ্যে যদি আপনার যদি কথা বলে বসেন তাহলে কিন্তু আসলে অনর্থক হয়, আসলে ডিসকাশনও হয় না। আমি যেমন আপনাকে বিশ্বাস আর যুক্তির বেসিক ডিফারেন্সটা দেখালাম বা মাতব্বর ভাই এখনই কথা বলছেন, কিন্তু আপনি যদি ক্রমাগত ওয়ান আফটার ওয়ান খালি ক্লেমই করে যান, তার কোনো বেসিক ইয়েই থাকে না, তাহলে কি হয়ে যাবে? তো এই যে যুক্তি, এই যে আলোচনাটা হচ্ছে না, এটা কিন্তু আর কোনো কনস্ট্রাকটিভ থাকছে না, বুঝতে পেরেছেন? আর কিছু না, আমাদের কাউ কিন্তু কোনো আপত্তি নেই যে আপনি কথা বলছেন না বলছেন, কিন্তু পয়েন্ট আমি ঠিক আছে আর কিছু না। না না না, আপনি মদন প্লিজ আপনি কথা বলেন মাঝখানে। আসিফ আপনাদের সবার কথা মনে যদি আমি শুনতেছি, আপনার আসিফ ভাই আপনাদের সময় দিচ্ছেন, এক এক করে আপনার সময় বলতেছেন, এবার যখন আমাকে সময় দেওয়া হলো 5 সেকেন্ড বলার পরে গুটু ভাই বললেন, এবার মদন ভাই আমিও বলতে চাই ভাই, আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত, এই পরিস্থিতিটা একটু উত্তেজিত হয়ে গেছে বলে আমরা আপনার আপনি যেই মানে ক্লেম গুলো করেছেন ক্লেমের সপক্ষে প্রমাণ গুলো দেন নাই দেখে আমরা একটু উত্তেজিত হয়ে গেছি, এটার জন্য আমরা খুবই দুঃখিত, আপনি বলেন ভাই। ওকে ধন্যবাদ আসিফ ভাই আপনাকে, আমি একটু বলি শোনেন কথাটা। হ্যাঁ আমি তো আপনার সাথে এগ্রি করতেছি ভাই, যে আমি এগুলো দাবি করেছি, আমি কখনো বলি না যে আমি প্রুফ দিয়েছি, কি জন্য কেন, ওনার প্রশ্নটা এমন ছিল, এই প্রশ্নটা হচ্ছে যে এরপরে কথা বলতে গেলে আমি যদি 2 মিনিট সময় দিয়ে বলা যে এরপরে আমার অ্যান্সারটা দাও, কিংবা প্রমাণ সহ দাও, প্রত্যেকটা এই অ্যান্সার দিবা এবং তোমার যে কথাগুলো বলবা এর সাথে যৌক্তিক প্রমাণ দিতে হবে আমাকে যদি বলা হয়, তাহলে আমাকে ইম্পসিবল, ঠিক আছে, কারণ কি এই একটা এক একটা পয়েন্ট আমাকে প্রুফ করতে গেলে মিনিমাম একটা পয়েন্টের পেছনে আমাকে 10টা মিনিট করে সময় দিতে হবে, আমি লজিক দিয়ে, সায়েন্স দিয়ে, হিস্ট্রি দিয়ে, আপনার থিওলজি দিয়ে, ধর্মগ্রন্থগুলো দিয়ে আমি প্রুফ দিয়ে দিব এক একটা কথা, ঠিক আছে, এটা একটা আমি দাবি করেছি, এখনো প্রুফ একটাও দেয়নি, ঠিক আছে, এটা কথা। আর হচ্ছে
এখন আসিফ ভাই আমাকে বলেছিলেন আর কি যে হচ্ছে যে তো আপনি যে কোনো একটা প্রুফ একটা 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 প্রমাণ আপনি দেন দাবি, সবচেয়ে বড় দাবি প্রমাণটা হচ্ছে আমি বললাম যে আপনি যুক্তি চর্চা করেন, হ্যাঁ যুক্তি চর্চা করেন, তাহলে আপনি অবশ্যই সৃষ্টিগত অস্তিত্বের পক্ষে আপনার যুক্তি কনক্লুশন পৌঁছাবে, ঠিক আছে এটা আমি দাবি করেছিলাম। তো সেক্ষেত্রে আসিফ ভাই বলেছিলেন যে এক মিনিট আপনাকে সময় দেওয়া হলো, আপনি এটা বলেন, সেটা অনেকক্ষণ আগে আপনি বলছেন, এখন কি আপনাকে আমাকে কি এক মিনিট সময় দিবেন এই প্রশ্নে আনসার করার জন্য? আসিফ ভাই আপনি যদি আপনি যদি পয়েন্টে থাকেন তাহলে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। না না যথেষ্ট সময় বলতে কি যে এই প্রশ্নের উত্তরে না বলতে পারবেন কিভাবে আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, আচ্ছা আমি যাবেন আমি দেখে ওই প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে, আরো 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, আরো 10 15 মিনিট নষ্ট হবে, আপনি আমার প্রশ্ন পাল্টে দিলেন, আপনি 10 15 মিনিট নিয়েন কিন্তু আপনি প্রশ্ন পাল্টে দিলেন, আপনাকে আমি 10 মিনিট লাগবে না তো আমার, ইসলাম ধর্মের পূর্বী যুক্তি নাকি বিশ্বাস? আচ্ছা ঠিক আছে আমি আপনার প্রশ্নের উত্তর প্রথমে দিই, আপনি কোরআন বা হাদিসে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর প্রথমে দিই ঠিক আছে, আমি বলেছিলাম হ্যাঁ আমি বলতেছি ঠিক আছে বলতেছি, দেখেন আমি আপনাকে বলেছি যে ইসলাম ধর্ম যেটা বলে যে প্রাথমিক ভাবে দেখেন আপনি অ্যান্সার করতে দিচ্ছেন আবার মাঝখানে কথা বলতে, আমি অ্যান্সার করতেছি আপনার প্রশ্নে, শোনেন আপনি এত অধৈর্য হলে তো হবে না। আমি বলছিলাম ইসলাম আপনাকে যেটা বলে আমাকে সবাইকে যেটা বলে সেটা হলো কি প্রাথমিক ভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হতে হবে যৌক্তিক বুদ্ধি চর্চা যৌক্তিকতা চর্চা, ঠিক আছে এটার মাধ্যমে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে, আপনি কোনো আপনি অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবেন না প্রাথমিক স্তরে, ঠিক আছে এটি ইসলাম থেকে এখানে এখানে একটা ছোট প্রশ্ন আমি না না আপনার কলেমা শাহাদা আমি শেষ করি না ভাই আপনি আমি বুঝতে পেরেছি ইসলামের প্রাথমিক ভিত্তি হচ্ছে কোন প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে নেয়া সম্পূর্ণ রূপে বিশ্বাস করে নেয়া। আসিফ ভাই আমি ওটার অ্যানসারই তো করতেছি, আপনি শুনেন একটু ওটার অ্যানসারই করতেছি, এখন কথা হচ্ছে যে এই কথা আমি কেন বললাম ঠিক আছে, কেমন পবিত্র কোরআন যদি আপনি পড়েন আপনি দেখবেন যে এখানে বারবার বলা হচ্ছে যে যুক্তি চর্চা করো, ঠিক আছে সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতে কি 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি ধাবিত, তার পেছনে তুমি ধাবিত হয়েও না ভাই, আবারও ভুল বলছেন আপনি, ইসলাম কখনো ইন্ডিপেন্ডেন্ট যুক্তির কথা বলে না, শেষ করি আমি ইসলামিক ইসলামিক আসিফ ভাই যুক্তির কথা বলে ইসলাম অনুসারে যেটা যুক্তি কথাটা শেষ না করলে বুঝবেন না, এই ধরনের প্রশ্ন করতেই থাকবেন, আমি পুরো প্রশ্নের অ্যানসার করলে আপনি আপনার কোনো প্রশ্ন আমাকে করবেন এই ধরনের, আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কোথায় হচ্ছে ভাই, আপনি ভুল তথ্যের উপর ভিত্তি করে আমার যুক্তি তৈরি করছেন না, আমাকে শেষ করতে দেন না ঠিক আছে, তো আমি পুরো অ্যানসারটা শেষ করি, তো আল্লাহ বলতেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পেছনে ধাবিত হয়েও না, নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং তোমার ইন্টেলেক্ট ব্রেন এগুলোকে জিজ্ঞেস করা হবে কি কাজে লাগাইছিল, ঠিক আছে তো আল্লাহ তাআলা চান যে আমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং ব্রেন ইউজ করে মানে যুক্তি চর্চা ইউজ করে আমরা আল্লাহকে বিলিভ করি, ঠিক আছে এই কথা আল্লাহ তাআলা বললেন অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবো না, এখন একটি কোরআন আমি কোরআন থেকে রেফারেন্স দিয়েছি আপনি চেক করে দেখতে পারেন, ঠিক আছে এরপরে পবিত্র কোরআনেই বলা হচ্ছে ভাই আপনি ভুলভাবে ব্যাখ্যা করেছেন, ভাই সবগুলো তাফসীর আপনাকে দেখাতে পারি, শেষ করি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনি বলে দিন এটি হলো আমার রাস্তা আমার পথ, আমি তোমাদেরকে আমার রাস্তার দিকে আহ্বান করতেছি জেনে বুঝে অন্ধভাবে না জেনে বুঝে যৌক্তিক চর্চা করার মাধ্যমে ইন্টেলেকচুয়াল বেসমেন্টের উপরে, ঠিক আছে আমি তোমাদেরকে ডাকতেছি আনা ও মানিক তাবানি, আমি বাদ দিলেন ভাই এটা বিজ্ঞান এই কথা কোরআনে আছে ভাই, আপনি যে অর্থটা বলছেন অর্থটা সব কোরআনের অর্থ এখানে প্রাইমারিলি আপনি আমি যেটা বলছি প্রাইমারিলি কোরআন ইনসিস্ট করতেছে লজিক্যাল কনক্লুশনে যাওয়ার জন্য, ঠিক আছে অন্ধভাবে বিলিভ করাকে নিষেধ করতেছে প্রাইমারিলি, ঠিক আছে আমি সেটাই বলতেছি, তার মানে প্রাথমিক ভাবে আমরা সবটাকে বিশ্বাস করবো কিংবা কোরআন যে আল্লাহর বাণী এটা বিশ্বাস করবো মোহাম্মদ আল্লাহ রসুল এটাকে বিশ্বাস করবো যৌক্তিক চর্চার মাধ্যমে, ঠিক আছে আমি আমি সেই যৌক্তিক চর্চার মাধ্যমে কনক্লুশনে পৌঁছাবো, এরপর আসলে আসিফ ভাই যে কোরআনটা ওনার যে সমস্যা দেখবে না না এটা এটাকে যে আপনি বিশ্বাস করতেছেন যৌক্তিক চর্চার মাধ্যমে এটাতে কিভাবে বিশ্বাস করতেছেন, ওটা তো ওই যে ওয়েটা আপনি বলো তাহলে ওটা তো ঘন্টা ঘন্টা আলোচনা সাইন্টিফিক্যালি লজিক্যালি তারপরে হচ্ছে যে লিঙ্গুইস্টিক্যালি হিস্টোরিক্যালি তারপরে হচ্ছে তো এক একটা সাবজেক্টের উপরে ঘন্টা ঘন্টা দিনের পর দিন আলোচনা করা যাবে, ঠিক আছে ওটা কি এক একভাবে আমি তো ওটা আমার 12 বছর গবেষণা করেছি কোরআন নিয়ে ইসলাম নিয়ে, ঠিক আছে আজকে আমি মনে করেন যে কনভিন্সড হয়েছি মানে হাজার রকম ভাবে আমি যাচাই বাছাই করেছি, একভাবে তো না ভাই ধরুন লাইফ লং আপনার প্র্যাকটিস, এটা আপনাকে 10-12 বছর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ওয়েতে আপনি অ্যাঙ্গেলে আপনি যদি এটাকে এটাকে যদি অ্যানালাইসিস করতে চান কিংবা এটাকে যদি আপনি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে চান।